ओम अज्ञानतिमीरांध से ज्ञानांजन तस्मै चक्षुर्मी ये नस्मै श्री गुरवे श्रील प्रभुपाद की जय इस्कॉन वर्तमान की जय हरे कृष्णा तो हमरा आगे श्लोकटा एक बार पाठ करबो तो हमारा श्लोकटा नहीं भगवत गीता अध्याय बारो श्लोक नंबर तेरह अदेष्टभूता मैत्रकुन चर्म निरहंकार सम दुख सुख शमी संतुष्ट सतत योगी यृढ़ निश्चय मय्यार्ता मनोबुद्धि यो मे प्रिय তো কালকে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে আমরা কন্টিনিউ করব। তো প্রথম তো আমরা চর্চা করলাম যে অদ্বেষ্ট ভগবান বলছে যে যে আমার প্রিয় ভক্ত তার ভিতরে প্রথম গুণটা হচ্ছে যেন ওনার ভিতরে দ্বেষ থাকে না তো আমরা চর্চা করলাম কীভাবে দ্বেষ মানে ঈর্ষা করা মানে এনভিএসনেস কার উপরে ঈর্ষা ভাব রাখা আর কালকে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যে কীভাবে ঈর্ষা হচ্ছে সব অনর্থের রাজা আর রাজাকে যদি সিংহাসন থেকে ঠেলে ফেলবো তাহলে বাকি প্রজাগুলো মানে ছোট ছোট অনর্থ চলে যাবে কিন্তু এ হচ্ছে অনর্থের রাজা আর তারপরে আরেকটা আমরা চর্চা করলাম কীভাবে সেই অনর্থ অনেক অনর্থের এরকম আছে যে আমরা আমার ভিতরে সে অনর্থ আছে বলতে জুনে এত সংকোচ করবো না মানে আমি বলবো ঠিক আছে আমার ভিতরে একটু লোভ আছে ক্রোধ আছে কিন্তু আমার ভিতরে ঈর্ষা আছে সেই রকম বলার জন্যে সবাই খুব লজ্জিত হয় কিংবা স্বীকার করতে চায় না আর যে জিনিসটা স্বীকার করবো না সে জিনিসটা বাইরে তুলে ফেলবো কি করে সর্ব থেকে প্রথম আমাদের এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার ভিতরে ঈর্ষা আছে কিন্তু যদি আমি এটা ভেবে বসে থাকি যে আমার ভিতরে ঈর্ষা নেই তাহলে আগে কোনো স্টেপ নেওয়া যাবে না তো সব থেকে প্রথম স্টেপ হচ্ছে যে স্বীকার করা যায় হ্যাঁ এই অনর্থাটা আমার ভিতরে আছে আর অনর্থগুলো আমাদের ভিতরে থাকলেও এটার ব্যাপারে যদি আমাদের জ্ঞান নেই তাহলে সেটাই একটা অনর্থ বলছে ভক্তিবিনোদ ঠাকুর যে আমাদের ভিতরে অনর্থ আছে কিন্তু আমি এটা মানতে চাই না কিংবা অনর্থের ব্যাপারে কোনো জ্ঞান নেই তো সেটা একটা অনর্থ উনি এটা খুব সুন্দর বলছে এটাকে বলে বিভ্রম মানে আমরা অনর্থের ব্যাপারে মানে সত্যটা জানি না আর না জানলে কি হয় অসতৃষ্ণা আর এটা একটা বড় সাইকেলে আমরা পড়ে যাই তো সর্বপ্রথম হচ্ছে যে আমার ভিতরে সে অনর্থ আছে বলে মানা আর এই অনর্থের ব্যাপারে জানা বুঝা আর তারপরে অ্যাকশন নেওয়া সি এই মানাটা ফার্স্ট স্টেপ এই ফার্স্ট স্টেপ একটু কঠিন মনে হবে কাউকে গিয়ে বলা হ্যাঁ প্রভু আমি আপনাকে ঈর্ষা করি এটা খুব ডিফিকাল্ট আছে কিন্তু যদি সে সেপ্টার আমরা যদি স্বীকার করতে পারি তাহলে বাকি সব সরল হয়ে যাবে আমার মনে পড়ছে ভাগবতমের একটা গল্পটা কিভাবে যখন না দক্ষ প্রজাপতিকে ভগবান শিব মান দেয়নি তখন যজ্ঞশালাতে যখন উনি ঢুকেছেন তখন সবাই উঠে ওনাকে সম্মান করছে কিন্তু ভগবান শিব নিজের মানে মস্ত আছে উনি মানে উঠেন না তখন নাম দক্ষ প্রজাপতি ওখানে যারা বসে আছে তাদেরকে বলছে শুনো শুনো সবাই এখানে আমি এই শিবের ব্যাপারে কিছু বলতে চাই তখন উনি দুটো জিনিস বলছেন বলছে আমি যে কথাটা বলবো আপনারা ভাববেন না যে আমি শিবকে ঈর্ষা করছি আপনারা ভাববেন না যে আমি অজ্ঞানে বসে হয়ে বলছি তার মানে দেখেন এই এই জিনিসটা স্বীকার করা যে হ্যাঁ আমার ভিতরে ঈর্ষা আছে দক্ষ প্রজাপতি এটা স্বীকার করতে পারেনি যে আমি শিবকে দেখে ঈর্ষা করছি বলছে আমার ভিতরে কোনো ঈর্ষা নেই আমি যেটা বলছি সেটা সত্যি কথা যেরকম আমরা করি সাধারণ আমাদের জীবনে যদি আমরা কোনো ভক্তের নিন্দা করি আর আরেকটা ভক্ত বলবে প্রভু আপনি এরকম বলছেন আপনি কেন ও ভক্ত নিয়ে ঈর্ষা করছেন কেন আপনি ও ভক্ত নিয়ে দ্বেষ করছেন না না প্রভু দ্বেষ ঈর্ষা না এটা সত্যি আমি যেটা বলছি না ও প্রভুর এরকমই ও প্রভুটা এরকমই স্বভাব মানে আমরা নিজেকে জাস্টিফাই করি যে না আমার ভিতরে কোনো ঈর্ষা নেই আমি যেটা বলছি সেটা সত্যি যখনই আমি আমরা এরকম বলি না আমাদেরকে ও ঘটনাটা মনে করতে হবে দক্ষ প্রজাপতি দক্ষ প্রজাপতি ভগবান শিবের ব্যাপারে বলার সময় এরকমই বলেছে আমার কোনো ঈর্ষা নেই আমার আমি অজ্ঞানে বসে বলছি না আমি যেটা বলছি সেটা সত্যি তো অ্যাকচুয়ালি আমরা সবাই ভক্ত কিন্তু আমাদের মেন্টালিটি হচ্ছে কাঁকড়া কাঁকড়া বাংলাতে বলে কাঁকড়া ক্র্যাব এই ক্র্যাবগুলো এই কাঁকড়াগুলো যখন এক্সপোর্ট করে শিপে তখন আপনারা জানেন কোনোদিন এই যে যেভাবে ও কাঁকড়াগুলো নে নিয়ে যায় ওরা দিন ঢাকান কিনে নেয় কিন্তু ঢাকন লাগবেই না যেহেতু একটা কাঁকড়া যখন উপরে যেতে চেষ্টা করবে আরেকটা কাঁকড়া ওকে নিচে টেনে দেবে ও আবার নিচে পড়ে যাবে তা একটা চেষ্টা করবে এরকম করে একটাও কাঁকড়া বাইরে যাবে না আরামে পুরো এক্সপোর্ট হয়ে যাবে তো সেই জন্যে ওরা অনেক কোটি কোটি টাকার বচত হয়ে যাচ্ছে যেহেতু এই এক্সপোর্টে ওনাদেরকে মানে ওই ঢাকনটা কিনতেই হচ্ছে না মানে খোলা খোলাই ওরা এক্সপোর্ট করে দেয় যেহেতু ওরা জানে যে এই ক্র্যাব এই যে কাঁকড়ার মেন্টালিটিটা কীরকম ওদের মনোভাবটা কীরকম এক দুসরাকে ওরা নিচে টানবে তো আমরা যদি ভক্ত হয়ে এরকম কাঁকড়া স্বভাবটা রাখলে কী করে আমরা ভগবানকে খুশি করবো এই যে ইনফ্যাক্ট আপনি যদি দেখেন ভগবদ্গীতাতে গীতাতে অধ্যায় আছে অঠেরো অধ্যায় મેઇન અધ્યા હો હે છય અધ્યા મને ભક્તિ યોગે વેપારે બોલા છે એ છ અધ્યાય માજે જે અધ્યાય છે નવમ અધ્યા છે મને સૌથી ઇમ્પોર્ટન્ટ અધ્યાય કે મને છે રાજવિદ્યા રાજગુહ યોગ મને ખૂબ સિક્રેટ નોલેજ આર સે અધ્યા પ્રથમ શ્લોકે ભગવાન બોલ છે ઇદમ તું તે પ્રવક્ષ્યામી અનુસૂયવે અનુસૂયવે

নির্মৎসর মৎস্য মানে মাছ নির্মৎসর মাছের মতন স্বভাব যার আছে সে জ্ঞানটা ভাগবত জ্ঞানটা বুঝতে পারবে না আচ্ছা মাছের স্বভাবটা কীরকম আপনারা যদি দেখবেন একটা মাছের স্বভাব কীরকম থাকে একটা বড় মাছ ছোট মাছে খেয়ে নেবে কেন ওর ভয় লাগে যে ছোটটা যদি বড় হয়ে যাবে তখন যদি আমাকে অ্যাট্যাক করবে তার আগে আমি ওকে খেয়ে ফেলি তো এটা একটা মৎস্যর স্বভাব তো সেই জন্যে ভাগবত পুরাণে প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে যদি কেউ ভাগবত পুরাণ বুঝতে চায় তাহলে নির্মৎসরা থাকতে হবে মাছের মতন স্বভাব হলে হবে না ভগবদ গীতা বলতে বলছে ঈর্ষা হলে হবে না ভাগবত বলছে ঈর্ষা হলে হবে না ইনফ্যাক্ট ভাগবতমে তো অনেক জায়গাতে একটা কপিল দেব আর দেবাহতির যে সম্বাদ আছে সেখানে যেরকম আমাদের একটা শ্লোক আছে না হরের নাম হরের নাম হরের নাম এবার কে বল মানে তিনবার হরের নাম হরের নাম হরের নাম এরকম কপিল মুনি একটা উনার থার্ড ক্যান্টুতে উনি চারবার একই সাথে চার শ্লোকে এই জিনিসটা বারবার বলছে প্রথম শ্লোকে বলবে দেখেন এই যে ঈর্ষা আছে না সেটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে দ্বিতীয় শ্লোকে এই ঈর্ষা আছে না এটা খুব ডেঞ্জারাস আছে থার্ড এই যেটা ঈর্ষা আছে না সেটা আমাদের ভিতরে থাকা উচিত নয় ফোর্থ এই যে ঈর্ষা আছে না সেজন্য আপনি ঈর্ষাটা ছেড়ে দিন মানে আমরা ভাব যে এটা হয় হচ্ছে রিপিট রিপিট হচ্ছে কেন চারটা লোকে মানে এক পরে এক পরে এক পরে এক একটাই জিনিস ঈর্ষা হোক যেন করতে নেই ঈর্ষা ছেড়ে দো ঈর্ষা ভালো নেই ঈর্ষা ডেঞ্জারাস তার মানে নিশ্চয়ই এটা খুব ডেঞ্জারাস আছে নালে এটার ব্যাপারে এতবার বলার কি দরকার ছিল একবার বলে দিলে হয়ে যেত কিন্তু এটা বার 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 সেই জন্যে গোস্বামী আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ঈর্ষার ব্যাপারে অনেকটা অ্যানালাইসিস করেছে আর এই ঈর্ষাকে এরা নাম দিয়েছে ক্যান্সর ঈর্ষা হচ্ছে ক্যান্সরের মতাম যেরকম যখন কারো ক্যান্সার হয় এই ক্যান্সার রোগটা এরকম এই ক্যান্সারের রোগের একটা কি বলে পর্যায়ও থাকে যদি প্রথম পর্যায়ে কেউ বুঝে গেছে ফার্স্ট স্টেজে যে ক্যান্সার আছে তাহলে ডক্টর কিছু তার সমাধান করতে পারবে দ্বিতীয় স্টেজে কিছু একটা চান্স আছে কোনো মানে মেডিসিন দিয়ে কিছু দিয়ে কিন্তু একবার তৃতীয় স্টেজে চলে গেলে আর ওই ক্যান্সারটা লোকটাকে মেরে ফেলবে আর কেউ বাঁচাতে পারবে না এরকম এই ঈর্ষা হচ্ছে আমাদের ভক্তি জীবনের ক্যান্সার যদি প্রথম পর্যায়ে আমরা বুঝে যাব যে আমার ভিতরে ঈর্ষা আছে আর তার কোনো রকম সমাধান করব তাহলে আমাদের ভক্তি জীবনটা বেঁচে গেছে আর যদি আমরা সেটা খুব কেয়ারলেস থাকবো তাহলে আমরা চলে যাব ফোর্থ স্টেজ ক্যান্সারে আর তখন আমাদের ভক্তিকে কেউ বাঁচাতে পারবে না আমাদের ভক্তিটা মরে যাবে সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে তো আমি ভাবছিলাম আজকে পাঁচ মিনিট এই ঈর্ষার যে চারটা পর্যায় তার ব্যাপারে একটু চর্চা করবো তাহলে আমরা বুঝতে পারবো যে করা যাবে আর এটার সমাধানটা কি তো প্রথম স্টেজ প্রথম পর্যায়ে ঈর্ষা হচ্ছে মানে ঈর্ষার সিমটাম যেরকম যদি কারো জ্বর আসলে কি করে বুঝবো জ্বর আছে একটু থার্মোমিটার দেব গায়ে হাত দেব হ্যাঁ গরম আছে মানে জ্বর আছে না এরকম যদি আমরা বুঝতে চাই যে কারো ভিতরে ঈর্ষা আছে প্রথম স্টেজে মানে এখনই একটু একটু ঈর্ষা আছে তখন ওদের মনোভাবটা কিরকম থাকবে তো তার নাম দেওয়া হচ্ছে সে পর্যয়ের নাম হচ্ছে অবজ্ঞা প্রথম স্টেজে যখন ঈর্ষা থাকে তখন আমরা অবজ্ঞা করি অবজ্ঞা করা মানে আমরা ভাবি এ এ তো জুনিয়র আছে ও আমি তোর থেকে অনেক ভালো আছি এ এ তো কালকে এসেছে ভক্ত জীবনে একই জানে আমি সব থেকে ভালো আমি সবাই থেকে ভালো আমার মতন কেউ না এরকম ভাব আসছে মানে ক্যান্সার ঢুকে গেছে প্রথম স্টেজে এসে গেছি ক্যান্সার এখানে আমরা ভাবছি আমি হচ্ছে সবাই থেকে সব সবথেকে ভালো ইনফ্যাক্ট আমার একটা গল্প মানে আসছে বৃন্দাবনে একটা বাবাজি মহারাজ ছিলেন তো উনি মানে খুব ভালো ভক্ত তো একজন ওনার কাছে দীক্ষা নেবার ওনার খুব ইচ্ছা ছিল তো বলছে মহারাজ আপনি আমাকে একটু দেখা দিন তো বলছে না না আমি কাউকে দীক্ষা টিকা দিই না তুমি অন্য কারো কাছে নও না না মহারাজ আমি আপনার কাছেই দীক্ষা নেব বলছে ঠিক আছে তুমি যদি আমার কাছে দীক্ষা নেবে তাহলে আমার একটা শর্ত আছে তুমি পুরো জায়গাতে যেখান থেকেই তুমি একজন এরকম নিয়ে আসো যে তোমার থেকে একটু নিম্ন স্তরে আছে তুমি যদি এরকম কাউকে নিয়ে আসবে খুঁজে তাহলে আমি তোমাকে দীক্ষা দেবো ও বলছে এটা তো অনেক ছোট জিনিস আমি এখনই কালকেই নিয়ে আসবো ওটাতে কি বড় জিনিস আছে তো গেলো খুঁজতে যে আমার থেকে কে নিম্ন আছে তা একজনকে পেলো ও অনেক গালিগলজ করছিল মানে এরকম বেকার বাজে লোকটা তো বলছে হ্যাঁ একে আমি নিয়ে যাই গুরু গুরুজির কাছে তো যখনই ভাবছে যে নিয়ে যাব তখন ওর মনে আসতো যে না না এর ভিতরে একটা তো ভালো গুণ আছে এ হচ্ছে ব্রজবাসী আমি তো ব্রজবাসী না আমি তো বৃন্দাবনে এসেছি এর তো বৃন্দাবনের জন্ম হয়েছে এ তো আমার থেকে নিম্ন না তারপর আরেকজনকে খুঁজেছে হ্যাঁ এই মনে হচ্ছে লোকটা ভালো নেই তারপর বলো না না লোকটা ভালো নেই কিন্তু কিন্তু ওর কাছে মানে দেখতে একটু ফর্সা আছে দেখতে একটু ভালো আছে তার মানে আমার থেকে একটা ভালো গুণ ওর ভিতরে আছে বেশি তাহলে ওকে আমি নিতে পারবো না তা আরেকজনকে খুঁজলো তারপর হ্যাঁ দেখতে বাজে আছে স্বভাবটা বাজে আছে কিন্তু দেখলো ও কি করেছে ও একজনকে কিছু দান দিয়েছে বলছে আরে তার মানে এর কাছে ধন আছে কাউকে দান দিল তো এরকম করে মানে প্রতিদিন খুঁজছে 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 কাউকে পাচ্ছে না সবার ভিতরে এক না একটা ভালো গুণ আছে তা দশ দিন পরে ও গুরু মহারাজ কাছে গিয়ে বলছে যে না না আমি ফেল হয়ে গেছি কেন সবার ভিতরে কিছু না কিছু আমার থেকে ভালো আছে গুণ আর আমার থেকে নিম্ন স্তরে কেউ নেই তখন গুরু বলছে হ্যাঁ এখন আমি তোমাকে দীক্ষা দেব। এখন তুমি মানে যেটা একটা ভক্তের যেটা মনোভাব থাকা উচিত সেটা তুমি পেয়েছো এখন তুমি দেখা পাবে তো অ্যাকচুয়ালি ভক্তের ভাবটা এরকম হতে হবে যে সবাই আমার থেকে ভালো আমরা দেখি ভক্তি বিনোদ ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের ভজন গিলোতে কীভাবে ওরা লিখে যেন সবাই পুরো পৃথিবীতে ভালো আছে আমরাই মানে কি বলে নিম্ন আছি কিন্তু যদি আমাদের ভিতরে এটা ভাব আছে যে আমি সব থেকে ভালো তাহলে আমাদের প্রথম স্টেজে ক্যান্সার এসে গেছে আর এটা এরকম একটা সাইকেল প্রথম স্টেজে ক্যান্সার ঢোকার পরে আপনি আপ আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাব। কেন বলে তো আমরা যখন ভক্তি করি আমরা ভক্তি কেন করি যখন ভক্তি করলে আমাদের একটু কিছু আনন্দ পাই আনন্দ কেন পাই ভগবানের কৃপা কিন্তু ভগবানের কৃপা একটু কম হয়ে যাবে যখন আমরা অন্য ভক্ত দিয়ে ঈর্ষা করব। এখন এখন আমি প্রথম স্টেজে আছি আমি অন্য ভক্ত দিয়ে ঈর্ষা করলাম তো এখন ভগবান কী করবে আমার উপরে যে কৃপাটা উনি পাঠাচ্ছিলেন সেটা উনি একটু কমে দেবেন যখন উনি একটু কমে দেবেন তখন আমাকে ভক্তিতে রস লাগবে না যখন আমাকে ভক্তিতে রস লাগবে না তখন আমি রসটা অন্য দিকে খুঁজবো কোথায় থেকে রস পাবো যেহেতু ভক্তি তো আমি কন্টিনিউ করতে চাই কিন্তু কন্টিনিউ করতে জন্য কিছু তো আনন্দ লাগবে তো এখন আনন্দ কোথায় পাবো কোথায় পাবো ঠিক আছে তা আমি আনন্দ পাবো প্রতিষ্ঠাতে আর এই প্রতিষ্ঠা খুব আনন্দ লাগছে মজা আসছে এখন প্রতিষ্ঠাতে ঢুকে গেলাম যখন প্রতিষ্ঠাতে ঢুকে গেলাম আরও একটু ভগবান সে ভক্তির আনন্দটা নিয়ে নেবে তা আর একটু প্রতিষ্ঠাতে আনন্দ খুঁজবো এরকম করে 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 একটা এরকম সাইকেলে চলে যাব যেখানে আমি ক্যান্সারের সেকেন্ড স্টেজে চলে যাব তো সেই জন্যে এ প্রথম স্টেজে যখনই আমরা দেখছি যে আমার মধ্যে ভাওটা এসেছে যে আমি হচ্ছে সব থেকে ভালো তার মানে ক্যান্সার ঢুকেছে আর সাথে সাথে কিছু একটা মানে কি বলে ওষুধ নিতে হবে আর এই ক্যান্সারটাকে নাশ করে দিতে হবে আর এটা কি কি ওষুধ নিলে এই প্রথম স্টেজে ক্যান্সারটা চলে যাবে এই ওষুধ হচ্ছে অন্য ভক্তের প্রশংসা করা অন্য ভক্তের প্রশংসা করা এখন প্রশংসা করা মানে যান্ত্রিকভাবে না শুধু কারো খুশামত করা হ্যাঁ প্রভু আপনি খুব ভালো এই রকম এইরকম প্রশংসা না সত্যিকারে প্রশংসা মানে সত্যিকারে প্রতি একটা ভক্তের উপরে একটু বিচার করা যে হ্যাঁ এনার ভিতরে এই ভালো গুণ আছে ওনার ভিতরে ও ভালো গুণ আছে এরকম করে লিস্ট বানানো প্রতিদিন কোনো না কোনো এভরিডে যেরকম আমরা প্রসাদ খাই এরকম প্রতিদিন একটা কোনো ভক্তের নাম লিখে তার ভিতরে কি ভালো গুণ আছে তাকে অ্যাপ্রিসিয়েট করা অনেক সময় আমরা কী করি যখন ভক্ত আমাদের সামনে মুখামুখি হয়ে যাবে তখন আমরা প্রশংসা করবো কিন্তু তার পিছনে আমরা ওর এরকমই আছে মানে এরকম বলে দেবো কিছু একটা বলে দেবো তো সেটা প্রশংসা হলো না সেটা হলো খুশামত এমনি জাস্ট কি বলে চমচাগিরি করা হ্যাঁ আপনি খুব ভালো আপনি খুব মহান সেটাতে কিছু লাভ হবে না আমার মনে আছে আমরা একটা কোনো অনুষ্ঠানে গেছিলাম আর আমি সেখানে দেখেছিলাম যে একটা ভক্তের খুব বড়ো ছবি দেওয়া হয়েছে আর একটা ভক্তের মানে ওরা কিছু পত্তা দেয় তো তার প্রোগ্রামের মাঝে আমি একটা কিছু শল নিতে গেলাম বাইরে তো দেখছি যে যে ভক্তরা ও প্রোগ্রামটা অর্গানাইজ করেছে ওরা বাইরে বসে আছে তো আমি বললাম প্রভুরা আপনারা বাইরে বসে আছেন ক্লাস শুনবে না ও ক্লাসটা বোরিং আছে আমরা শুনি না তখন আমি মনের মধ্যে বুঝে গেলাম যে হ্যাঁ তার মানে এরা যার এত বড় করে ছবি লাগিয়েছে থেকে বড়ো শুধু ওর খুশামত করতে চাচ্ছে যেহেতু উনি খুব বড় একটা ইস্কনের পোস্টে আছে কিন্তু ভিতর থেকে ওদের কোনো ভক্তের জন্যে অ্যাপ্রিসিয়েশন নেই না ওর ক্লাস শুনতে চায় না কোনো ইচ্ছা আছে কিন্তু জাস্ট কোনো ওর পদবি আছে বলে কিছু একটা খুশামত করতে হবে চাটু মানে কি বলে এমনি মানে ওকে আপিজ করতে হবে সেটাকে অ্যাপ্রিসিয়েশন বলা হয় না আমাদের সত্যিকার সত্যিকার প্রশংসা করতে হবে ভক্তদের আর প্রশংসাটা হচ্ছে তিন লেভেলে প্রথম লেভেলে প্রশংসা এরকম হবে যেটা মানে যেটা আমার সাথে সম্বন্ধিত যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন আমি যদি বলবো আপনাকে প্রভু মেদিনাপুরে রাধা মাধব প্রভু বলে একজন প্রভু আছে উনি এত ভালো এত ভালো আমি আপনাকে কি বলবো আমি যখন মেদিনীপুর গেছিলাম উনি আমার এত সুন্দর স্বাগত করলেন আমার এত সুন্দর প্রসাদ খাওয়ালেন এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন এত সুন্দর ওনার বিগ মানে আমি যদি এরকম বলতে থাকি এখানে আমি প্রশংসা করছি কিন্তু প্রশংসা কেন করছি যেহেতু আমার স্বাগত করেছে আমাকে প্রসাদ খাবিয়েছে আমার জন্য প্রোগ্রাম করেছে এখানে সব কিছু আমার 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 ভালো লেগেছে বলে উনি খুব ভালো এটা এক রকম। প্রশংসা একটা প্রশংসার পর্যায় স্টেজ কিন্তু এত মাহান না এরকম প্রশংসা করা কিন্তু কম্পকে প্রশংসা করতে শিখেছি অনেক সময় তো এরকমই ভক্তা আছে যারা কাউকে প্রশংসা করতে পারবে না যদি ওনাদের জন্য ভালো প্রোগ্রাম করা হয় তাও বলবে হ্যাঁ ঠিকই ছিল প্রসাদ ঠিকই ছিল অনুষ্ঠানটা ঠিকই ছিল স্বাগতটা মোটামুটি ছিল মানে এরকম কিছু ভক্ত থাকে কিচ্ছু করলেও ওদের ভাল লাগে না কিছু ভক্ত আছে হ্যাঁ ভালো আছে যতক্ষণ প্রযুক্তি আপনি আমার প্রশংসা করছেন আমার সাথে জড়িত আপনি খুব ভালো কিন্তু তারপরে স্টেজ আছে যেখানে আমি উনি আমাকে খুব ভালো স্বাগত করেছে বলে প্রশংসা করব না এমনি উনি খুব ভালো বলে প্রশংসা করব তার মানে আমি বলবো ও রাধা প্রভু যে আছে না মেদিনীপুরে উনি খুব ভালো সব বৈষ্ণবদের খুব ভালো স্বাগত করে যে বৈষ্ণব ওনার বাড়িতে আসে সবাইকে ভালো প্রসাদ খাওয়ায় উনি এখানে আমি কি করছি আমার সাথে সম্বন্ধিত না কিন্তু এমনি উনি খুব ভালো তার মানে আমি এখন হচ্ছে তৃতীয় স্টেজ তৃতীয় স্টেজে প্রশংসাটা কীরকম থাকতে হবে এই রাধা মাধব্রভু আছে না মেদিনীপুর ওনাকে দেখলে মনে হয় রসিকানন্দ প্রভুর মতো আমরা চেতন চৈতন্য পড়ি না রসিকানন্দ প্রভু যেন কেউ বৈষ্ণব আসলে উনি মানে কত সুন্দরভাবে প্রসাদ খাওয়াতেন উনার ভিতরে এরকমই গুণ আছে এখন আপনি দেখলেন তিন রকমের প্রশংসাটা আমি করলাম একটাতে আমার ভালো স্বাগত করেছে সেজন্যই উনি খুব ভালো আর একটাতে উনি সব বৈষ্ণবকে ভালোবাসে সেজন্যই উনি ভালো তৃতীয় কোনো একটা ভাগবত থেকে চৈতন চৈত্যামতম থেকে কোনো একটা ভক্তকে নিয়ে আমি ইনার সাথে তুলনা করে ওনাকে মানে একটু উপরে করে দিয়েছি যে উনি রসিকানন্দ প্রভুর মতম। উনি শিবানন্দ সেনের মতম এরকম তো এখানে কি হয় যখন আমি এইভাবে ধীরে ধীরে আমার নিজে একটা স্টেজ ইম্প্রুভ করতে থাকবো তখন আমার কনসিয়াসনেসটা পিউরিফাই হবে আর যখন আমি কোনো একটা ভক্তকে চৈতন্য চরিতামৃতম থেকে ভাগবতম থেকে কোনো একটা পাত্র নিয়ে আসে ওনাকে এরকম নাম দিয়ে দিলে আমার ওনার উপরে ঈর্ষা হবে না আর আমাকে ওনার উপরে কোনো দ্বেষ হবে না যেহেতু আমি ওনাকে খুব বড় একটা স্টেজে নিয়ে আসে রেখে দিয়েছি যেন আমি আমি তো শিবানন্দ সেনে রসিকানন্দের ঈর্ষা করতে পারবো না তো এরকম প্রথম স্টেজ ক্যান্সারের সমাধান হচ্ছে প্রেজ করা খুব প্রশংসা করা ভক্তদের প্রশংসা করা ভক্তদের মধ্যে ভালো গুণ দেখা আর গুণের ব্যাপারে কীর্তন করা এখন হচ্ছে দ্বিতীয় স্টেজে ক্যান্সার দ্বিতীয় স্টেজে ক্যান্সার নাম মানে ঈর্ষার নাম হবে উপেক্ষা উপেক্ষা করা এখন কি হবে যখন প্রথম স্টেজে আমরা কিছু সমাধান করছি না তখন ধীরে ধীরে কি হবে আমরা ওই ভক্তকে নিয়ে ঘৃণা করব। ঘৃণা আগে কি ছিল আমি সবাই থেকে ভালো দ্বিতীয় স্টেজে কী আসবে এই ভক্তকে আমি ঘৃণা করি আমার পছন্দ নেই এই ভক্তটা এখন কি হবে ও ভক্ত যদি এই পাশ থেকে আসছে আমি ওই পাশে চলে যাব। আমি ওর সাথে কথা বলতে চাবো না আমাকে যদি কিছু সেবা দেওয়া হবে বলবে মাতাজি প্লিজ ও ভক্ত সাথে সেবা দেবে না আমি ওকে পছন্দ করি না আমার ও ভক্তটা ভালো লাগে না অন্য কিছু বললে করব কিন্তু ওর সাথে তার মানে কী হয়েছে এখানে আমাদের ক্যান্সারটা দ্বিতীয় স্টেজে এসে গেছে উপেক্ষা একটা ভক্তের মুখ দেখতে চাই না যে কণ্ঠী পরে আছে তিলক পরে আছে ভগবানের হরিনাম করছে কিন্তু আমাদের না ও ভালো না আমি ওর সাথে দেখা করতে চাই না তার মানে আমাদের ক্যান্সারটা একটু আগে চলে গেছে আর জীব গোস্বামী বলছে এই যেগুলো আমি বলছি আপনি মানে আমি জানি না কেন আমাদের আমার বাংলাটা এত স্পষ্ট নিয়ে আমি বুঝাতে পারছি কি না কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আছে কিন্তু এই কমেন্ট্রি সব জীবগোস্বামী দিয়েছেন যে কিভাবে। প্রথম স্টেজে ঈর্ষা হলে আগে তো ভগবান ভক্তির যে রসটা পেয়েছিলাম সেটা নিয়ে নেবে আমাদের কাছে আগের মতন রস পাবো না আর দ্বিতীয় স্টেজে যখন আমার ক্যান্সার যাবে তখন কি হবে ভক্তি করব কিন্তু আমার ভক্তিটা কীরকম এটা জীবগোস্বামীর শব্দ যেরকম যজ্ঞশালাতে যদি আপনি কাঠের উপরে ঘি দিচ্ছেন তো কি হবে আরও কাঠটা ভালো জ্বলবে কিন্তু যদি আপনি কি বলে ওটা খাক হয়ে যায় না যখন কাঠটা মানে ছাই ছাই হয়ে যায় ছাইয়ের উপরে আপনি ঘি দিলে কী হবে কিছুই হবে না মানে কেন আর কিছু নেই ওখানে আগুন নেই ছাইয়ের উপরে আপনি এক কেজি ঘি দিলে কিছু হবে না তো বলছে দ্বিতীয় স্টেজে যখন আপনার ঈর্ষা চলে এসেছে তখন আপনি যতই ভক্তি করেন ওটা হচ্ছে ছাইয়ের উপরে ঘি দেওয়া তারপরে কি হবে এখন তৃতীয় স্টেজে যাব আগে অবজ্ঞা আমি সব থেকে ভালো তারপরে আমি একে পছন্দ করি না তারপর তৃতীয় স্টেজে কি হবে দ্বেষ দ্বেষ আসবে দ্বেষ মানে আমরা নফরত করব ওকে মানে আগে আমরা মানে ভাব যে আমি এর সাথে পারবো না এর মুখ দেখতে চাই না এখন কি হবে আমরা ধীরে ধীরে প্ল্যানিং করবো এর কিছু খারাপ হলে ভালো হয় এর পায়টা ভেঙে গেলে ভালো হয় কালকে যেন না আসতে পারলে ভালো হয় বাড়ি থেকে ফিরে আস না আসলে ভালো হয় মানে এরকম এরকম কিছু প্ল্যানিং করব যে ও আমাকে ডিস্টার্ব করছে এই জন্য এখন আমাদের চলে গেছে অবজ্ঞা থেকে উপেক্ষা থেকে দ্বেষ ক্যান্সারটা বড়তে থাকছে বড়তে থাকছে বড়তে থাকছে আর তারপরে কী হবে আমাদের খারাপ খারাপ বিচারগুলো আসবে আমরা এত নিষ্ঠুর হয়ে যাব এত কঠোর হয়ে যাব যে ওর কিছু খারাপ হলে মনটা খুশি হয়ে যাবে যে ভালো হয়েছে এরকম হওয়াই উচিত ছিল ওকে আর তারপরে আসবে ফোর্থ স্টেজ আর ফোর্থ স্টেজে হচ্ছে এখন থার্ড স্টেজে ক্যান্সারেই জীবকের বলছে আর ভক্তি করতে পারবে না আর ফোর্থ স্টেজে বলছে নিন্দা এখন কি হবে এখন মনে মধ্যে ভাবো আমি আমি ওর নাশ করব আমি ওর মার আমি ওকে মারবো আমি ওকে মেরে ফেলবো আমরা এই রকম লেভেলে চলে আসব আর আমি বলছি এটা আমি নিজে যেহেতু এত বছর থেকে ইস্কনে অনেক ভক্তদেরকে দেখছি আর ম্যানেজমেন্টে যখন দেখি অনেক ভক্তরা আমি আমি একজন ভক্তের জীবনটা আমি এরকম দেখেছি আমার সামনে যে মানে আগে বলছিল যে আমাকে ও ভক্ত ভালো লাগে না তারপরে বলছিল না ও ভক্তটা মানে ভক্তের ব্যাপারে কিছু উল্টা উল্টা বলা আর তারপরে আমি একবার দেখেছি যে সত্যি হাত উঠিয়ে দিয়েছে আর মেরেছে আর তখন আমি মানে এই গোস্বামীর এই অ্যানালিসিসগুলো মনে করছিলাম যে ঠিক জীব গোস্বামী এরকমই বলেছেন যে আগে মনে মনে হবে আমি ওর থেকে ভালো ও কালকে এসেছে ও আমাকে শেখাবে কীভাবে লাইফ মেম্বারশিপ করতে হবে ও কি জানে তারপরে ধীরে ধীরে মানে ওখান থেকে আসলো যে আমি খুব ভালো তারপরে ও ভালো না তারপরে ও পছন্দ না তারপরে ওকে মারবো তো এরকমই যেরকম জীবকোস্বী বলেছে সেরকম এসেছে তখন আমি ভাবলাম যে বাপরে মানে খুব সাবধান থাকতে হবে যখন প্রথম কোনো ভক্তকে দেখে এরকম ভাব আসবে যে আমি ভালো সেখানেই আমাদেরকে মানে কাটিং করে দিতে হবে নালে ক্যান্সারটা বড়ে যাবে আর আমরা বুঝতেই পারবো না যে মানে হাত উঠে গেছে আর বলছে এই স্টেজে কি হবে প্রথম স্টেজে ভগবান ভক্তির রসটা নিয়ে নিয়েছে দ্বিতীয় স্টেজে মানে হচ্ছে যে আপনি কি বলে ছাইয়ের উপরে ঘিয়ে দিচ্ছে তৃতীয় স্টেজে ঘিয়ে দিতে পারবেন না মানে ভক্তিটা বন্ধ হয়ে যাবে মানে মালা ব্যাগের ভিতরে হাত থাকবে কিন্তু জব করতে পারবেন না আর ফোর্থ স্টেজে মানে ভগবান আপনি ভগবানকে অনেক নাখুশ করে দিয়েছেন ইউ হ্যাভ ডিসপ্লিজড কৃষ্ণা কৃষ্ণা আপনার উপরে মানে রেগে যাবে ভগবান খুব দুঃখ পাবে আপনি ভগবানকে কষ্ট দিচ্ছেন তো সেই জন্য বলে না নিন্দা নিন্দা নিন্দার ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে শাস্ত্রদের নিন্দা করতে নেই নিন্দা করতে নেই নিন্দা হচ্ছে একটা কি পাগল হাতির মতো পুরো ভক্তি জীবনটা খারাপ করে দেবে হ্যাঁ এটা এটা একটা পুরো অ্যানালিসিস আছে কিভাবে আমরা এক রং মার্গে চলে যাচ্ছি সেই জন্যে কারো উপরে দ্বেষ করতে নেই কারো নিন্দা করতে নেই কারো উপরে ঈর্ষা করতে নেই তো এখানে জীব গোস্বামী এই পুরো অ্যানালিসিসের সাথে তার একটা সলিউশন দিয়েছে তার একটা সমাধান করেছে তো এই সমাধানে জীব গোস্বামী অনেকগুলো ঘটনাগুলো অনেক অনেক পুরাণ থেকে অনেক ভাগবত থেকে মহাভারত থেকে বিভিন্ন জায়গা থেকে উনি মানে পুরো সংগ্রহ করে ঈর্ষার একটা সমাধান দিয়েছেন উনি বলছেন সর্বপ্রথম সমাধান হচ্ছে শ্রবণ করা যখন আপনি শ্রবণ করবেন তারপরে মনন করবেন তারপরে নিধিধ্যাসন তার মানে শাস্ত্র যখন পড়া হবে পড়ার পরে তাকে মানে তার ব্যাপারে আলোচনা করা আর তারপরে জীবনে সেটাকে মানে অ্যাপ্লাই করা তো এই তিনটা স্টেজ করলে আমাদের এই ঈর্ষাটা কমে যাবে ধীরে ধীরে ঈর্ষাটা শেষ হয়ে যাবে আর আরেকটা জিনিস উনি বললেন যে যখন মানে এটা অগ্নিপুরাণ থেকে অগ্নিপুরাণের একটা গল্প আছে কিভাবে দশরথ মহারাজ একবার ভুল করে উনি ভাবলেন যে কোনো মৃগ কোনো হিরণ মনে হয় পুকুরে জল খাচ্ছে তো উনি মানে উনি এত এক্সপার্ট ছিলেন উনি পাশে নাগে দূরে থেকেই ও আওয়াজটা কোন পাশে থেকে আসছে মানে হচ্ছে এই হিরণটা জল খাচ্ছে বলে উনি বান ছাড়িয়ে দিয়েছেন যখন বানটা ছাড়ায় তখন হিরণ না কোনো একটা মানুষের ছেলেকে লেগে যায় ওনার নাম হচ্ছে শ্রবণ কুমার তখন শ্রবণ কুমার বাবা মা বলে এরকম করে পড়ে যাচ্ছে তখন দশরথ মারা ছুটে যায় আর দেখছে নদীর কাছে একটা ছোট বালক পড়ে আছে তখন বলছে আরে আমার এত ভুল আমি হিরণ জল খাচ্ছে বলছে না না আমি আমার বাবা মা জুনে ওদেরকে তীর্থযাত্রা জুনে নিয়ে যাচ্ছি তো ওদের জন্য জল নিয়ে আসতে এসেছিলাম এখন আমি কি বলবো আমার বাবা মা তো অন্ধ আমি ওদেরকে মানে রকম মানে একটা লাঠিতে দুটো করে জুল মানে কি তরাজুর জুর মতাম ওদেরকে নিয়ে যাচ্ছিল ও তো তখন দশরথ মহারাজ খুবই দুঃখিত বলছে আমার ওনাকে ক্ষমা করে দাও কিন্তু মানে মরে গেছে তো বলছে যে মরার আগে বলছে এই জলটা আমার বাবাকে খাবিয়ে দেবেন তো ও জলটা নিয়ে যখন দশরথ মহারাজ যায় শ্রবণ কুমার বাবা কাছে যে এরকম করে ভুল করে আমি আপনার ছেলেকে মেরে ফেলেছি আপনি একটু জল খান তখন শ্রমণ কুমার বাবা দুটো জিনিস বলছেন বলছে একটা বাবার সামনে নিজের ছেলে মরে যাওয়া মানে এটা খুবই দুঃখ বড় দুঃখ এরকম দুঃখ পৃথিবীতে কিছু না তো এরকম দুঃখ যে আমি আজকে পেয়েছি মানে হতে পারে আমি দুটো ভুল করেছি মানে হচ্ছে আমি শ্রীবিগ্রহকে পাথর মেনেছি মানে অনেক সময় যদি কেউ শ্রীবিগ্রহকে মান দেয় না এটা তো মার্বেলের এটা তো পাথরে এটা তো মাটির মানে যদি এরকম কেউ ভাব করে তো বলছে হতে পারে আমি এরকম কিছু দোষ করেছি মানে হচ্ছে শ্রীবিগ্রহকে আমি পাথর বুঝেছি আর একটা জিনিস উনি বললেন যে হতে পারে আমি কোনো ভক্তকে কোনো বৈষ্ণবকে আমার মনে মধ্যে অপমান করেছি সেই জন্যে আজকে আমি এত বড় দুঃখ যে আমার চোখের সামনে আমার ছেলে মরে গেছে সেটা আমাকে দেখতে হলো তার মানে আপনি বুঝতে পারছেন যে কোনো মনে মধ্যে যদি আমরা অপমান ভক্তকে করছি মধ্যে তাকে ও ভালো ভক্ত না যদি ভাবছি তাহলে এত বড় পাপ আছে তো বিচার করেন যদি মুখে কথা বলে অপমান করবো সেটা তো আলাদা কথা মনে মধ্যে করলেও এটা অনেক বড় দোষ আছে তো জীবগোস্বামী সে কথাটা ওখানে লিখছেন তারপরে উনি লিখছেন মহাভারতে ব্যাসদেব বলছে যে যদি ঈর্ষা থেকে কেউ মুক্ত হতে চায় আর কৃষ্ণর মর্ষি কৃষ্ণ কৃপা পেতে চায় তাহলে দুটো জিনিস করতে হবে বলছে সবাই সাথে ভালো ব্যবহার সব বৈষ্ণব সাথে ভালো ব্যবহার আর সবাইকে নিজের ছেলের মতম যেরকম একটা বাবা নিজের ছেলেকে কত ভালোবাসবে এরকম একটা বৈষ্ণবকে ভালোবাসতে হবে এই দুটো জিনিস যদি কেউ করবে তাহলে ওরা কৃষ্ণর কৃপা পাবে আর ঈর্ষাটা ওদের মনে থেকে চলে যাবে

বৈষ্ণবের উদরের সেবা উদরের সেবা মানে পেটের সেবা পেটের সেবা মানে বৈষ্ণবকে প্রসাদ খাওয়ানো যদি বৈষ্ণবকে প্রসাদ খাওয়ালে ঈর্ষা চলে যাবে তো এই সব এক্সাম্পল উদাহরণগুলো দিয়ে জীবগোস্বামী সংক্ষেপে বলছে তার মানে যদি কেউ ঈর্ষা থেকে মুক্ত হতে চায় তাহলে দুটো জিনিসই করতে হবে রেসপেক্ট মান আর দান দান দো মানে প্রসাদ খাওয়াও মান দান দ দুটো করো সবাইকে মান দো আর সবাইকে দান দো মানে সবাইকে নিজে মানে প্রসাদ খাওয়াও যদি এই দুটো জিনিস যদি কেউ করবে দান আর মান তাহলে ঈর্ষাটা পুরোপুরো চলে যাবে এটা গোস্বামীর মানে একটা পুরো অ্যানালিসিস পরে উনি শটে এটা আনসার দিয়েছে যাতে কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ ঈর্ষাটা কীভাবে চলে যাবে তাহলে এই দুটো জিনিস করতে হবে দান আর মান সব ভক্তদেরকে মান দিতে হবে আর নিশ্চয়ই সেই ভক্তকে মান দেওয়া মানে হচ্ছে সত্যি খুব ইম্পর্ট্যান্ট নালে আমাদের ভাগবতের যতগুলো ঘটনা হয়েছে ওখানে মানের উপরে খুব বেশি জোর দেওয়া আছে খুব বেশি চাপ দেওয়া আছে আপনি দেখেন মহাভারতের একটা গল্প আছে কিভাবে ভীম একদিন দ্রৌপদীকে একটা কমল পুষ্প যেটা মানে এক হাজার পাপড়ি আছে সেরকম একটা কমল পুষ্প গিফট দিচ্ছে তখন দ্রৌপদী বলছে আরে এটা কত সুন্দর আছে একটা না আমাকে অনেক অনেকগিরো লাগবে আমি যুধিষ্ঠির মহারাজকে গিফট করব আপনি আমার জন্য নিয়ে আসেন তখন ভীম যায় এটা খুব বড় গল্প তো উনি যখন উনি যাচ্ছেন এটা খুঁজবে যে কোথায় ও আছে তখন দেখছে রাস্তাতে একটা বানার ঘুমিয়ে আছে আরে বানারের ল্যাচটা ল্যাচটা অনেক লম্বা করে তো ভীম বলছে ওয়ানারকে বুড়ো ওয়ানার আপনার লেজটা একটু হাঁটাবেন আমাকে যেতে হবে তখন ওয়ানার বলছে আমি হাঁটাতে পারবো না তুমি নিজে মানে হাঁটিয়ে নে তো ওটা নিয়ে মানে একটা পুরো বড় গল্প আছে কিভাবে ও চেষ্টা করে কিন্তু হয় না সে বুঝতে পারে যে এই ওয়ানার হচ্ছে হনুমান তারপর হনুমানের ব্লেসিংস নেবে তারপর হনুমান বলবে ঠিক আছে আমি যখন কুরুক্ষেত্রতে যুদ্ধ হবো আমি তোমার সাহায্য করব আমি এই গল্পটা কেন বললাম ছোট্ট জিনিস ছিল ওয়ানারে লেজটা ছিল এত বড় তার ইস্যু না করে যদি হনুমান লেজের উপরে পায়ে রেখে চলে গেলে কি হয়ে যেত এত বড় যে আপনি লেজটা হাঁটান হাটান এগুলো করার কি দরকার ছিল তার মানে তখনকার দিনেও একটা ওয়ানারকে মান দেওয়া উচিত মানে ওদেরকে এত সুন্দর ট্রেনিং দেওয়া ছিল বৈষ্ণব ট্রেনিং দেওয়া ছিল যে মানুষে না গুরুদের না বড লোকের না একটা বানার একটা পাখি একটা মাখি একটা পাতা একটা গাছ সবাইকে মান দিতে হবে এরকম করে সুন্দরভাবে গুরুকুলে তখনকার দিনে ট্রেনিং দেওয়া ছিল তো সেজন্য ভীম মানে উনার তো এত রাগ আছে উনি যদি চান মানে মেরে ফেলতে পারবে তাও উনি মানে এত সুন্দরভাবে বানার বৃদ্ধ বানার প্লিজ আপনার লেজটা হাঁটাবেন আমাকে যেতে হবে তার মানে কত ইম্পর্টেন্ট আছে মান দেওয়া তো বারবার শাস্ত্রতে অনেক ঘটনাগুলো কেন ওখানে বসানো হয়েছে আমাদেরকে বোঝাতে জন্যে যে মান দো মান দো বৈষ্ণবকে মান দো সবাইকে মান দো মান জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট ইনফ্যাক্ট আমার মনে আছে আমি বম্বে মন্দিরে একটা ভক্তের সাথে আমার দেখা হয়েছে আপনি বিশ্বাস করবেন না ও ভক্তকে অন্য ভক্তদেরকে তো মান দেবেই মানে ইভেন কী বলে পিঁপড়া গেল। જે મને પીપડા ગીલો જે ફ્લોરે ચોલ છે કે મને ઉપર પાઈ દીતે ઓર હાય જાય ওকে মানে ওর জীবনের কথাটা আপনি শুনলে মানে অবাক হয়ে যাবেন উনি মানে কষাইখানাতে গিয়ে যেখানে ও মুরগিগুলোকে মানে ওরা কেটে ফেলবে সেখানে ও গিয়ে মুরগিদের মুখে ভিতরে তুলসীর জল দিয়ে আসে আর ও কষাইখানাতে ওকে ওদেরকে গিয়ে হাত জোড়ে রিকোয়েস্ট করছে আপনি মারবেন না আমি আপনাকে চাকরি দেবো আমি আপনাকে কিছু পয়সা দেবো না আপনি ছেড়ে দিন এ কাজটা ছেড়ে দিন মানে ওর প্রতিদিন একটাই কাজ ওই জুট যত কষাইখানা আছে ছোটো ছোটো মানে বড় বড় কোম্পানিতে তো যেতে দেবে না ভিতরে এই ছোটো ছোটো যে রাস্তা ভিতরে থাকে ও সবাইকে গিয়ে হাত জুড়ে আমি আপনার পয়সা দেবো সবকিছু দেবো আপনি অন্য চাকরি করেন আপনি এটা ছেড়ে দিন আর যখনই ওর মুরগে মারবে তার আগে একটু জল দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম বলে আসবে এখন আপনি জাস্ট দেখেন যে বৈষ্ণবের স্বভাবটা কী রকম একটা কোনো প্রাণীকে মানে ওরা কষ্ট দিতে চায় না ওকে দুঃখ দিতে চায় না সবাইকে মানে সবার জীবনকে ওরা মান দিচ্ছে তো এটা হচ্ছে বৈষ্ণবের টপমোস্ট কোয়ালিটি সবাইকে মান দেওয়া তো বাস এই দুটো জিনিস অ্যাকচুয়ালি আমাদের ভক্তিজীবনে দুটোই প্রবলেম আছে রাগ আর দ্বেষ রাগ মানে আসক্তি করা দ্বেষ মানে ঈর্ষা করা আর আমরা যদি আসক্তি আছে আমাদের ধনের উপরে তাহলে সে ধনটা বৈষ্ণব সেবাতে উপয়োগ করো বই বিতরণ করো প্রসাদ দো দান দো আর যদি আমাদের দ্বেষ আছে ঈর্ষা আছে তাহলে আমাদের মান দো মান যে ভক্ত আছে তার সেবা করো মান দো তাহলে আমাদের ওই ঈর্ষাটা চলে যাবে বাস এই দুটো জিনিস আমাদেরকে করতে হবে তো এনিওয়ে তো এটা হচ্ছে অদ্বেষ্ট ভক্ত হয়ে আমাদের এই প্রথম গুণ যে আছে দ্বেষ কারো ওপর আমাদের দ্বেষ নেই আর তারপরে আমরা চর্চা করলাম অদ্বেষ্ট সর্বভূতানা মৈত্রী ভাব রাখা ইনফ্যাক্ট আজ সকালে আমাদের ক্লাস ছিল ভাগবতের

ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারি আমাদের শরীর দিয়ে মন দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি কারোর জন্য আমরা প্রার্থনা করতে পারি তারপরে আমরা চর্চা করলাম নির্মম কিভাবে আমাদেরকে মম ভাব এটা আমার এটা আমার এরকম ভাব না রেখে সব কিছু ভগবানের আপাতত আমি ওটা ব্যবহার করছি ভগবানের কৃপা আমাকে কিছু দিন জিনে ভগবান এটা দিয়েছে এটা আমার না এটা ভগবানের ইনফ্যাক্ট ইনফ্যাক্ট অনেক সময় না এরকম হয় বড়ো বড়ো জিনিস কেউ ছেড়ে দিতে পারে কিন্তু ছোট ছোট মমা ছাড়তে পারে না আমার মনে পড়ছে একটা গল্প একটা মহারাজ ছিলেন ওনার নাম ছিল ভরতহরি ভরতহরি খুব মহারাজ যেহেতু উনি এত ছিল এত ছিল সবকিছু উনি উনি দান দিয়ে দিয়েছেন উনি হয়ে গেছেন সন্ন্যাসী আর সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে একদিন উনি নদী স্নান করতে গেলেন তো নদী স্নান করতে গেলে ওনার কাছে একটা গমচা আছে তো গমচা আর চা একটা কোপিন আছে তো একটা গাছের শাখাতে তো লাগাতে তো হবে নিচে রাখলে তো মাটি হয়ে যাবে তো উনি ওই গাছে ওই গমচাটা কোপিনটা রেখে স্নান করতে গেছে সেখানে আরেকটা সন্ন্যাসী এসেছে উনি ওই গাছে ওনার গমচা উনার কোপিন তো ওখানে ভরথহরি নদী থেকে বাইরে এসে ওর সাথে ঝগড়া করছে তোমাকে এই গাছে রাখতে হবে গামছাটা তুমি ওই গাছে রাখতে পারবে না এরকম করে দুজন অনেক ঝগড়া করছে তো সেখানে একটা মাতাজি এসেছে জল ভরতে একটা ছোট জলের পাত্রতে জল ভরছে জল ভরার পরে ও এসে মানে হাসছে বলছে যে আমার খুব হাসি পাচ্ছেন আমাদের মহারাজ ভরতহরি এত বড় মহারাজ উনি তো কিছু ত্যাগ করে দিয়েছেন আর আপনারা দেখেন দুজন সন্ন্যাসী আমাদের মহারাজ তো গৃহস্থ ছিল কিছু ছেড়ে উনি সন্ন্যাসী হয়ে গেছেন আর আপনারা দুইজন সন্ন্যাসী একটা গমছা নিয়ে ঝগড়া করছেন কিন্তু ও মাতাজিটা জানে না উনি যার সাথে কথা বলছেন উনি হচ্ছেন মহারাজ ভরতহরি ও তো জানে না তখনকার দিনে তো কোনো গুগল ছিল না ইন্টারনেট ছিল না যে ফটো দেখতে পারবে তো উনি এমনি বলে চলে গেলেন যখন উনি এমনি বলে চলে গেলেন তখন মহারাজ ভরতহরি ভাবছে হ্যাঁ সত্যি কথা তো আমি সব কিছু ত্যাগ করলাম আর আজকে একটা গমচাটা আমার কোথায় থাকবে সেটা নিয়ে আমার এত এত মমকার যেটা আমার এটা আমার আমার এটা বয় বৈরাগ্যের লাভ কি হলো আমি সব কিছু ছাড়লাম কিন্তু তাও আমি আসক্তিটা ছাড়তে পারলাম না তো তারপরে উনি মানে অবাক হয়ে গেছে যে না না আমি এরকম করব না উনি সাথে সাথে ওখান থেকে চলে গেছে তো অনেক সময় মানে ঘর বাড়িয়ে ছেড়ে দেব কিন্তু যদি ইস্কনে আসার পরেও আমরা যদি ওই ভাবটা ছাড়তে পারবো না তাহলে কিছু লাভ হবে না সব কিছু ছাড়ার পরে যেরকম প্রপাদ এই ভৌতিক জগতের ভিতরে ইস্কন বলে আমাদের জন্য একটা আধ্যাত্মিক জগৎ তৈরি করেছে কিন্তু আমরা এই ইস্কন নামের আধ্যাত্মিক জগতের ভিতরে আমাদের নিজে একটা ছোট ভৌতিক জগৎ দেরি করছি আর আমাদের অনর্থ সাথে নিয়ে অন্য ভক্তদেরকে কষ্ট দিচ্ছি আমরা কষ্ট পাচ্ছি আর ভক্তিতে না আমরা আগে যাচ্ছি না কাউকে আগে যেতে দিচ্ছি তার মানে একটা আধ্যাত্মিক জগতের ভিতরে আমরা আবার একটা ভৌতিক জগৎ সৃষ্টি করলাম তো এটা না করে আমাদেরকে খুব কী বলে সতর্ক থাকতে হবে যে আমরা কী করছি ইনফ্যাক্ট আমার আরেকটা গল্প মনে হচ্ছে আলওয়ার বলে একজন ভক্ত ছিলেন উনি প্রতিদিন ভগবানের জন্য ফুলমালা বানাতেন তো ফুলমালা বানাতে জনে বাগানে যেতে হবে ফুলগুলো তুলতে হবে একদিন ফুল তুলতে তুলতে ওনাকে সাপ কেটে দিয়েছে তো সাপ ও উনি মানে খুব মানে কি বলেন স্ট্রং আর ভক্তিতে ওনার এত মানে ভক্তিযুক্ত সেবাতে এত রস সেবাটা একদিন ছাড়বে না আর ওনার ভগবানের সাথে এত সুন্দর সম্বন্ধ ছিল শ্রীবিগ্রহ ওনার সাথে কথা বলতো তো একদিন আনন্তলবার যখন এরকম সাপ কেটে দিয়েছে তারপরে মানে উইশটা বার করা হয়ে গেছে আর ও মালাটালা বানিয়ে ভগবানের সেবাতে আবার নিয়ুক্ত হয়ে গেছে তো ভগবানকে যখন মালা পরাচ্ছে তখন ভগবান হাসছে বলছে এ অনন্তা আমি আমি না শুনলাম যে আজকে তোমাকে একটা সাপ কেটেছে নাকি বলছে কোন সাপটা যেন আমি শুনলাম না তোমাকে একটা সাপ কেটেছে তখন অনন্তলবার একটা খুব সুন্দর কথা বলছে বলছে ভগবান এই সাপটা কি আছে এটা তো ভৌতিক সাপ এই সাপটা আমাকে কাটলে কি হয়ে যাবে আমি যদি আমাকে সাপ না কাটলে আমি ভালোভাবে পুষ্করি নিতে স্নান করে আপনার সেবা করব। যদি সাপটা কেটে দেবে তাহলে শরীরটা ত্যাগ করে বৈকুণ্ঠে গিয়ে ওখানে বিরেজাতে স্নান করে আপনার জন্য মালা বানাবো আমার তো একটা একই হচ্ছে এখানে আপনার জন্য মালা বানাতে হবে বৈকুণ্ঠে আপনার জন্য মালা বানাতে হবে একই তো কাজ কি হয়ে যাবে যদি সাপ কাটবে ঠাকুর আমি ওই সাপে দিয়ে চিন্তিত না ও সাপটা কাটুক না কাটুক কিন্তু আমার হৃদয়ের ভিতরে আরেকটা সাপ আছে এই সাপটা নিয়ে আমার খুব ভয় আছে ভগবান বলছে কোন সাপটা বলছে মমতার সাপ মম ভাবের সাপ এটা আমার এটা আমার এটা আমার স্ত্রী এটা আমার জিনিস এই সাপটা আমাকে কাটছে সেজন্য বারবার জন্ম নিতে হচ্ছে এই যে ভৌতিক বিষয়ে যে আসক্তি থেকে গেছে সেই জন্য বারবার শরীর নিতে হচ্ছে স্বামী দয়া করে আমার মনের ভিতরে হৃদয়ের ভিতরে যে এই সাপটা আছে না মম ভাবের সাপ সে সাপটাকে আপনি মেরে ফেলেন তো এটা বৈষ্ণব আচারের আচার্যদের রিয়েলাইজেশন যে এই মম ভাব এটা আমার এটা আমার এই ভাবনা জন্যে আমাদেরকে বারবার 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 জন্ম নিতে হচ্ছে কিন্তু যদি আমরা হতে চাই ভগবানের প্রিয় ভক্ত তাহলে আমাদের আসক্তি থাকতে হবে শুধু ভগবানের উপরে আর অন্য কোনো জিনিস উপরে নেই তো এখানে আমরা চর্চা করলাম নির্মম তারপরে আসলাম নিরহংকার যে ভগবানের প্রিয় পাত্র হতে চায় তাকে হতে হবে অদ্বেষ্ট সর্বভূতানা মৈত্র করুণায় বচ নির্মম নিরহংকার অহংকার এই অহংকার জিনিসটাই আবার খুব ডেঞ্জারস ইংলিশে একটা কথা আছে প্রাইড কামস বিফোর ফল যদি কারো ভিতরে অহংকার এসে গেছে তার মানে বুঝে যান এখন কি হবে ও পড়ে যাবে পড়ে যাওয়ার আগে অহংকার আসে যদি কারো অহংকার এসেছে মানে আমরা এখন বুঝে যাব যে এখনই ও নিচে পড়ে যাবে তো খুব সাবধান প্রাইড কমস বিফোর ফল ভক্তাদেরকে সে ঐশ্বরীয় বডলে না অহংকার বড়ে সেই জন্য অ্যাকচুয়ালি হে আইসবারের জিনিসটা এই যে টাকা পয়সার জিনিসটা এটাকে সংস্কৃতে বলা হয় শ্রী যখন শ্রী বড়ে যায় তখন মদ বড়ে যায় মদ মানে অহংকার শ্রী মদ শ্রী বডলে মদ বড়বে সেই জন্য শ্রীকে ভগবানের সেবাতে ঢেলে দিতে হবে ভগবানের সেবাতে না ঢেলে এটা একটা জয়নিং ওয়ার্ড আছে আপনি কিছু করতে পারবেন না শ্রীর সাথে মদ বড়বেই কিছু করার নেই সেই শ্রীকে স্ত্রীকে ভগবানের সেবাতে লাগাতে হবে আর এটা আমি প্রুফ দেবো আপনাকে ভগবানের ভক্ত কিংবা ভগবানের নিজের বাবা কিংবা ভগবানের নিজে পার্ষদ গিলোয়ে যখন ওদের জীবনে শ্রী বড়ে গেছে তখন মদ বড়ে গেছে আর তখন ওরা চারটা নিয়মের কি বলে পালন করতে পারলো না এটা আমি প্রুফ দেব ভগবানের বাবা হচ্ছে দশরথ মহারাজ ওনার শ্রী বড়ে গেছে অনেক মানে পুরো অযোধ্যাতে অনেক কিছু আছে এখন যখন শ্রী বড়ে গেছে উনি কী করলেন একটা লোককে মেরে ফেললেন এখন হতে পারে ওরা বলছে যে উনি বলছেন যে আমি জানি না আমি ভাবলাম একটা হিরণ একটা হিরণ জল খাচ্ছে বলে আমি বানটা ফেললাম আমি কী করে জানবো যে ওটা হচ্ছে শ্রবণ কুমার এখন অনেক কিছু বলা যাবে জাস্টিফিকেশন দেওয়া যাবে কিন্তু এরকম করার দরকারই কী ছিল একটু পাশে এসে এটা হিরণকে না একটু দেখলে ভালো হতো ওনার মানে এত কনফিডেন্স ছিল যে আমাকে আমি দূরে থেকে কী বলে শব্দ ভেদি বান আমি দূরে থেকে শুধু শব্দটা শুনে মেরে ফেল মানে মারতে পারবো উনি এত বড় ভুল করে ফেললেন তো চারটা নিয়মের ভিতরে একটা নিয়ম উনি মানে ভেঙে ফেলেছেন একটা নিয়ম হচ্ছে মাসাহার করতে নেই তো আপনি বলবেন ও মাসাহার কোথায় করেছেন উনি থোড়ি মাস খেয়েছেন না মাস খায়নি কিন্তু কাউকে মেরেছে মানে সেটা মাসাহার করাই হলো তো উনি একটা নিয়ম মানে ভেঙে ফেলেছেন তার একটা নিয়ম হচ্ছে জুয়া খেলতে নেই এখন পাণ্ডব হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত কিন্তু যখন শ্রী বড়ে গেছে ওরা কী করেছে জুয়া খেলেছে আগে ওনাদের কাছে কিছু ছিল না তখন ঠিকই ছিলেন যখন ইন্দ্রপ্রস্তব পেয়ে গেছেন ওটা ছিল খান্ডব প্রস্তব খান্ডপ্রস্থতা ইন্দ্রপ্রস্থ হয়ে গেছে অনেক ধন ময়দান এর হেল্প দিয়ে মানে পুরো বিরাট সুন্দর সুন্দর মহল বানিয়েছে অনেক কিছু এসে গেছে তখন কি করেছে জুয়া খেলেছে ওনার দরকার কী ছিল জুয়া খেলার যখন ওনাদেরকে ডাকা হলো উনি বলতে পারতেন যে না আমরা আসতে চাই না কিন্তু শ্রী বডলেই মানে ডাউনফল হবে তো একটা হলাম মাসাহার একটা বললাম জুয়া আর একটা বললাম অভদ্র স্ত্রীর সঙ্গ রাবণ রাবণে যখন শ্রী বড়ে গেছে ওই কি করেছে একটা নিয়মে উল্লঙ্ঘন করেছে কোনটা নিয়ম অভদ্র স্ত্রী সঙ্গ রাবণ কি করেছে যতই সুন্দরী মহিলা গুলো ছিল বিশ্বতে সবার অপহরণ করেছে এখন আপনি বলবেন যে আপনি তো বললেন ভক্তের কথা রাবণ তো হচ্ছে রাক্ষস না না রাবণ ছিল একটা ব্রাহ্মণের ছেলে রাবণের অনেক শাস্ত্র জ্ঞান ছিল এখনও যদি আপনি বারণাসীতে যাবেন ওখানে কোনো বইয়ের দোকানে গিয়ে বলবেন রাবণ ভাস্যে লাগবে ঋগবেদার উপরে রাবণ পুরো কমেন্ট্রি লিখেছে ঋগ্বেদ উপরে এখনও রাবণ ভাষ্যে আপনি পাবেন এত জ্ঞান ছিল এত শাস্ত্র জ্ঞান ছিল কিন্তু শ্রী বড়ে গেছে লঙ্কাতে মাইন্ডটা খারাপ হয়ে গেছে একটা নিয়ম ভেঙে দিয়েছে দেখো মাসাহার জুয়া খেলা অভদ্র স্ত্রীর সঙ্গ নশা করা আপনি দেখেন নলকুবের মানিগ্রীবা ওরা ছিল কুবেরের ছেলে কুবের মানে অনেক টাকা পয়সা শ্রী বড়ে গেছে কি হয়েছে মদ বড়ে গেছে অহংকার বড়ে গেছে আর কি করেছে ও মানে নারদমণি যখন এসেছে ওরা মদে এত বেশি মদ খেয়ে আছে যে নগ্নভাবে স্নান করছে নদীতে নিজেকে ঢাকা প্রযুত নেয় না মানে নারদমণিকে মান দেয়নি আর এরকম নশাতে আছে তো আপনি দেখছেন এখানে যে যখন শ্রী বড়ে যাচ্ছে তখন কিভাবে ভালো ভালো ভক্তরা তারাও চারটা নিয়মের মানে ভেঙে ফাল ফেলছে তো সেই জন্যে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে এই শ্রী বডলে অহংকার বড়বে জন্যে আমাদের ভিতরে যে কোনো একটা ভালো কোয়ালিটি হলে যে কোনো একটা ভালো শ্রী মানে পয়সাই না শ্রী মানে অনেক কিছু সাথে সাথে সে কোয়ালিটি সে বৈভব সে ধনকে ভগবানের সেবাতে লাগিয়ে দিতে হবে তাহলে আমাদের কোনো চিন্তা নেই নাহলে ওটা আমাদেরকে পতনের কারণ হবে অন্যদিকে আমাদেরকে নিয়ে যাবে এটা আমাদের খুব খুব সাবধান থাকতে হবে আর নির অহংকার কিভাবে হবো তার একটা সিম্পল সলিউশন আছে শাস্ত্র পড়া যখন আমরা শাস্ত্র পড়ব তখন ভগবানের ব্যাপারে অনেক কিছু জানবো যখন অনেক কিছু জানবো তখন আপনি আপ আমাদের গর্বটা কমে যাবে যেরকম আমার মনে আছে আমি যখন ছোটোবেলা তাজমহল দেখতে গেছিলাম আগ্রাতে তো অনেক দূরে মানে তাজমেহল অনেক দূরে আছে আমরা এখানে আছি আর আমাদেরকে ফটোগ্রাফার বললো যে আপনি আপনার দুটো হাত এরকম করে রাখেন আমি এইভাবে ফোটো নেব যে আপনার মনে হবে যে তাজমহল আপনার দুটো অঙ্গুলের ভিতরে আছে আমার কাছে এখনও ফটোটা আছে ছোট্ট বাচ্চা মেয়ে আমি তখন ক্লাস সিক্সে ছিলাম মানে এরকম করে তখন আমি সত্যি ভাবছিলাম যে আরে তাজমেহলটা শুধু আমার দুটো অঙ্গুল ভিতরে চলে এসেছে কিন্তু তারপরে যখন আমি হাঁটতে 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 ধীরে 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 তাজমহলের কাছে চলে গেলাম তখন বুঝতে পারলাম ও এটা তো অনেক বড় আছে আর আমি তো অনেক ছোট আছি দূরে থেকে মনে হচ্ছিল ছোট পাশে গেলাম বোঝা গেল কত বড় আছে দূরে থেকে ভগবানের ব্যাপারে আমরা কিছু জানি না আমরা ভাবি আমি অনেক গ্রেট আমার কাছে অনেক পয়সা আছে আমি খুব বড় ফ্যামিলি থেকে আমার কাছে এটা আমার এটা কিন্তু যখন শাস্ত্র পড়ব তখন মনে পড়ে আমি তো কিছুই না ভগবান তো পুরো ব্রহ্মাণ্ডের ওনার কাছে তো অনেক কিছু আছে ভগবান তো ভগবান কাছে মানে কী বলে উনি থেকে সুন্দর সব সবথেকে ধনী সবথেকে বুদ্ধি বেশি সব সবথেকে বলবান সবথেকে বেশি ওনার কী না ফেমাস এরকম করে সব কিছু যখন ভগবানের ঐশ্বর্যটা বুঝবো তখন আমাদের নিজের ঐশ্বর্যটা আমরা বুঝতে পারবো যে আমাদের কিছুই নেই আমরা হচ্ছে একটা পিপড়া ভগবানের সামনে পিঁপড়ায় পিঁপড়া থেকে কম

সেই অহংকার করবে একটা কি বলে ইংলিশে একটা এ আছে যে যে গাছের ভিতরে অনেক ফল থাকে সে গাছটা বেঁকে থাকে যার ভিতরে ফল নেই সে এরকম করে এড়ে করে চলবে যার ভিতরে জ্ঞান থাকবে সে বিনয়ী থাকবে আর ইংলিশে আরেকটা এ আছে বলছে এমটি ভেসেলস মেক নয়েস যে বর্তনের ভিতরে কিছু নেই সে বেশি আওয়াজ করবে বর্তনটা ভর্তি থাকলে আওয়াজ করবে না যার জ্ঞান বেশি আছে তার অহংকার থাকবে না যার একটু জ্ঞান আছে তার বেশি অহংকার থাকবে আমাকে এরকম কেন বলেছে আমার সাথে এরকম কেন কথা আমাকে এই কাজটা বলছে আমি কি করব আমি অনেক বড়ো লোক তো এই তার মানে যে অহংকারটা কত বড়ো অহংকার আছে যেহেতু ভিতরে খোকলা আছে যে ভিতরে অনেক কিছু আছে তার অহংকার থাকবে না যেহেতু অনেক কিছু জ্ঞান আছে সে সব কিছু সেভাবে ঠিকভাবে দেখতে পারে যে হ্যাঁ আমরা কি আমরা তো হচ্ছে ভগবানের সার্ভেন্ট আমাদের এখানে মন্দিরে আমরা সেবা করতে এসেছি আমাদের সব রকমের সেবা করতে হবে মন্দিরে সে অহংকারটাই থাকবে না আমি বড়ো এই আমার ছোটো এই আমার নিচে কাজ করছে এরকম কোনো ভাব থাকবে না মনে হবে যে আমরা সবাই হচ্ছি ভগবানের সার্ভেন্ট সব সেবা হচ্ছে সমান তো তখন আমাদের অহংকার বলে আসবে না তো অহংকার আমি আপনাকে একটা গল্প বলে এই অহংকার কোয়ালিটিটা শেষ করব এখানে একটা ভক্ত ছিল প্রতিদিন মানে গায়ত্রী মন গায়ত্রী পাঠ করবে সকলে দুপুরে বিকেলে একদিনও ভুলে না তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছরে একবারে গায়ত্রী করতে ভুলে নেই একদিন কিন্তু ভুলে গেছে ঘুমিয়ে গেছে বেলা তো ওনাকে কেউ এসে মানে উঠিয়ে দিয়েছে হরিবোল প্রভু হরি বল আপনার গায়ত্রী ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে গায়ত্রী করতে তাই সাথে সাথে গায়ত্রী করেছেন তো গায়ত্রী করার পরে উনি খুঁজেছেন যে কে কোন ভক্তটা আমাকে উঠালো তখন কাউকে দেখে বলছে কলিপুরুষ অরে কলিপুরুষ তো কলিপুরুষের কাজ তো ভগবান থেকে দূর করা আপনি কেন আমাকে মনে করে দিয়েছেন যে আমি গায়ত্রী করতে ভুলে গেছি তখন কলিপুরুষ হাসছে বলছে আপনি হাসছেন কেন বলছে আমি কেন হাসছি তুমি যে তিরিশ বছর থেকে কোনোদিন গায়ত্রীটা মিস করো নেই তোমার ভিতরে এত অহংকার হয়ে গেছে যদি আজকে তুমি গায়ত্রীটা মিস করে দিতে তাহলে তুমি বিনয়ী হয়ে যাতে আর বিনয়ী হয়ে গেলে তুমি ভগবানের কাছে চলে যাবে সেই জন্য জানে করে আমি তোমাকে মনে করে দিলাম তোমার অহংকারটা এরকমই রাখবে তাহলে তুমি কোনো দিন ভগবত ধাম যেতে পারবে না আর এটাই হচ্ছে কলিপুরুষের কাজ আমাকে তোমাকে ভগবান থেকে দূর করতে হবে তখনও বুঝতে পারলো ও মানে অনেক সময় কী হবে আমরা খুব সাত্বিক আছে বলে আমাদের অহংকার আসতে পারে আমাদের ভিতরে দোষ থাকলে তো ঠিক আছে আমরা কিন্তু অনেক সময় সব কিছু ভালো ভালো সত্ত্বতে আমাদের অহংকার আসতে পারে যে আমি খুব ভালো তো জন্যে তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কী বলছে সাধু সাবধান আমাদের অনেক সময় আমরা খুব ভালো ভক্তা আছি এটা নিয়ে আমাদের অহংকার হতে পারে কিংবা আমি খুব বিনয়ী আছি এটা বলে আমাদের অহংকার থাকতে পারে মানে এটা একটা প্যারাডক্স যে আমি খুব বিনয়ী এটা আমার অহংকার তাহলে তো এরকমই হতে পারে তো আমাদের খুব সাবধান থাকতে হবে তো ভক্তের একটা গুণ যেটা ভগবান খুব পছন্দ করে হচ্ছে নীরা অহংকার ভক্তকে সব সময় विनयই থাকতে হবে এটা প্রুফ যেহেতু চৈতন্য মহাপ্রভু উনি তো কোনো বই লিখলেন না কিন্তু যে আমাদের কে শিক্ষা শাস্ত্রকম দিয়ে গেছেন ওখানে উনি বলেছেন ত্রিনাদপি শুনেছ না তরো রিবাসহি শুনা মানি নাম মান দেন কীর্তন্য সদারে উনি বলে গেছেন যে ত্রিনাদপি শুনেছেন আমাদের খুবই विनयই থাকতে হবে আর অহংকার রাখতে নেই আর সবাইকে মান দিতে হবে আর কারো কাছে মানের অপেক্ষা রাখতে নেই পরে গুনি চলে যাবো দুঃখ দুঃখে সুখে সবসময় সমভাবে থাকবে এই রকম ভক্ত আমার অনেক প্রিয় ভগবান বলছে আরে এটা তো অনেক কষ্ট আছে সুখে আমরা ঠিক আছে কন্ট্রোল করে থাকবো কিন্তু দুঃখে দুঃখে সমানভাবে কি করে থাকবো দুঃখে মনটা ভেঙে যাবে অনেক কিছু হবে কিন্তু এখানে ভগবান বলছে যে যদি তুমি আমার আমার প্রিয় ভক্ত হতে চাও তাহলে তোমাকে সমভাব ঠান্ডা আসুক গরম গ্রীষ্মকাল গরম আসুক একই ভাব মান দিলে অপমান দিলে একই ভাব লাভ হলে লস হলে একই ভাব সবসময় একই ভাব ভক্ত মানে সবসময় একই ভাব তো এটা কী করে থাকতে পারবো আমরা একইভাবে আমরা থাকতে পারবো একইভাবে যদি আমরা ভাববো যে আমাদের জীবনে যেই পরিস্থিতি আসছে সেটা ভগবানের অনুমতিতে আসছে এটা ভগবানের পারমিশন দিয়ে এসেছে তাহলে আমরা খারাপ ভাবব না রাইট অনেক সময় না আমাদের মন্দিরে যদি একজন ভক্ত কাউকে কিছু বলবে না এ তুমি কি আমাকে এরকম বল তো এই মাতাজি বলেছে ও মাতাজি বলেছে আচ্ছা ঠিক আছে এরকম হয় না মন্দিরে যে আমাদের অধ্যক্ষ তাদের আচ্ছা প্রভুজি বলেছে আচ্ছা ঠিক আছে এরকম ভক্তকে মন সবসময় মনে রাখতে হবে আমার সাথে যেটা হলো এটা নিশ্চয়ই ভগবানের অথরিটি আছে কেন শাস্ত্রতে লেখা আছে ভগবান ভগবানের অনুমতি না হলে একটা পাতাও এরকম ওরকম হতে পারে না তাহলে আমাদের জীবনে যেটা হচ্ছে হচ্ছে নিশ্চয়ই এটা ভগবানের অনুমতি আছে আর যদি আমরা তার উপরে রেগে যাচ্ছি তার মানে আমরা ভগবানের উপরে রেগে যাচ্ছি সেই জন্যে মানে সব পরিস্থিতিতে সমভাব রাখতে হবে আর মনে করতে হবে এই পরিস্থিতি যে আমার জীবনে এসেছে এটা ভগবানের অনুমতি দিয়ে এসেছে আর ভগবান আমাকে অনেক ভালোবাসে সেই জন্যে আমাকে একটা শ্লোকটা খুব ভালো লাগে ভক্তারাম ইজ্ঞতা প্রসাম সার্বলোক মহেশ্বর এই শ্লোকের একটা কি বলে তাৎপর্যতে প্রপাত খুব সুন্দর লিখেছে এই যে শ্লোক আছে সুহৃদ সর্বভূতানাম প্রপাদ বলছে সবাই চাচ্ছে শান্তি 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 কিভাবে আপনি পাবেন শান্তি বলছে যে যখন আমরা বুঝতে পারবো যে ভোক্তারাম ইতা পাসাম ভগবান হচ্ছে সব জিনিসের ভোক্তা আর উনি হচ্ছেন সর্বলোকে মহেশ্বর আর উনি হচ্ছেন সুহৃদা সর্বভূতারাম সবার উনি ফ্রেন্ড উনি সবার ফ্রেন্ড এখন আপনি একবার ভেবে দেখেন লাইনটা যদি আমি আজকে বলবো আন্ধ্রপ্রদেশের যে চিফ মিনিস্টার আছে উনি আমাদের সাথে খুব বন্ধুত্ব আছে আজকে যদি একটা ফোন করব। যে এটা লাগবে উনি সাথে সাথে নিয়ে আসবে তার মানে ও একটা বড় লোকের সাথে যদি আমাদের এত ফ্রেন্ডশিপ থাকবে তাহলে আমাদের কত গর্ব হবে এরকম ভগবান এখানে নিজে বলে ফেলেছেন গীতাতে যে সর্বভূতানাম আমি হচ্ছে সবার বেস্ট ফ্রেন্ড আর আমি হচ্ছে সর্বলোক মাহেশ্বর তার মানে আপনি বিচার করে দেখেন যিনি হচ্ছেন আমাদের বন্ধু উনি হচ্ছেন এই পুরো জগতের মহেশ্বর পুরো জগতের অধিপতি তাহলে আমাদের চিন্তা করার কী দরকার আছে যে পুরো লোকের মহেশ্বর সে হচ্ছে আমার ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড উনি আমাকে ভালোবাসে উনি নিশ্চয় আমাকে আমাকে দেখা করবে তাহলে আমাকে দেখবে যেন আমি ভালো থাকবো তাহলে চিন্তা করার কী আছে আমাদের মন্দিরে বিশাখাপটনমে মন্দিরের কাছে একটা জু আছে আমি প্রায় আমার স্কুলের বাচ্চাদেরকে জুতে নিয়ে আসি যখন আমি জুতে নিয়ে আসি না ওখানে অনেক কিছু মানে এলিফ্যান্ট আছে লায়ন আছে টাইগার আছে আর অনেক সময় ছোটো বাচ্চাদেরকে যখন জুতে নিয়ে আসি না এই লায়নগুলো গর্জনা করবে জোরে ও এরকম করবে কিন্তু আমাদের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা একটুকু ভয় করে না কেন ভয় করে না কেন ওরা টিচারে হাত ধরে রাখে তো ওদের একটুকু ভয় নেই যে আমার টিচার আমার হাত ধরে আছে আমার কারো ভয় নেই এরকম ভক্ত সম সুখ দুঃখ কেন জানে আমার হাত ধরে আছে ভগবান আমার জীবনে যেই পরিস্থিতি আসুক আমার কোনো চিন্তা করার দরকার নেই কেন ঠাকুর আমাকে অনেক ভালোবাসে আর এরকম কোনো পৃথিবীতে জিনিস নেই যিনি যেটা ওনার নিয়ন্ত্রণে নেই আমাকে চিন্তা করা দরকার নেই যে আরে এটা থেকে তো ভগবানে আমাকে বাঁচাতে পারবে না না ভগবান তো সব জিনিস থেকে আপনাকে বাঁচাতে পারবে উনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর তো এই একটা শ্লোক যদি আমরা মানে সবসময় যখন আমাদের মনে কিছু দুঃখ হয় তো আমাদের একটা মনে করে নিতে হবে যে না ভগবান আমাকে ভালোবাসে যেটা হয়েছে ভালো জনে হয়েছে আমি হতে পারে পরে বুঝতে পারবো। আরেকটা জিনিস যখন আমাদের জীবনে দুঃখ আসবে ঠিক আছে আমরা এরকম মনে করব যে হ্যাঁ ভগবান আমার আমাকে ভালোবাসে কিছু একটা কারণ আছে আমি সহ্য করব। যখন সুখ আসবে তখন কি করব যখন সুখ আসবে তখন আমার নিজের মনকে আমি বুঝাবো যে আরে বেশি বেশি হাওয়াতে উঠতে নেই সুখের পরে দুঃখ আসবে আর দুঃখের পরে সুখ আসবে আজকে যদি আমি আনন্দে আছি আমাদের একটা জিনিস আমাকে বুঝতে হবে যে দরওয়াজার কাছে দুঃখ দাঁড়িয়ে আছে যে কোনো সামনে ঘাঁটি বাজাবে আর আজকে যদি আমি দুঃখে আছি আমাকে ঠা এটা বুঝতে হবে যে দরওয়াজাতে সুখ দাঁড়িয়ে আছে যে কোনো সময় ঘাঁটি বাজাবে কেন রাতের পরে দিন আসবে দিনের পরে রাত আসবে দিনকে ধরে রাখতে পারবো না রাতকে ধরে রাখতে পারবো না এরকম জীবনে যদি অনেক সুখ আছে না সাবধান সুখকে ধরে রাখা যাবে না বেশি দিন সুখের পরে নিশ্চয়ই দুঃখ আসবে আর দুঃখের পরে সুখ আসবেই আসবে এটা একটা সাইকেলের চাকার মতম। ধরে রাখতে পারবো না জীবনটা এরকমই চলতে থাকবে সুখ আর দুঃখ দুঃখ আর সুখ অনেক সময় মনে হয় যে সুখ বেশি দিন চললো বেশি দিন চললেও এটা হচ্ছে সমুদ্রের ঢাও ঢেউ মতো ঢেউটাকে কেউ ধরতে পারবে কেউ ধরতে পারবে না এরকম করে আসবে করে ফিরে চলে যাবে আবার আসবে আর ফিরে চলে যাবে সুখ আর দুঃখ এরকমই আছে দিন ওটা স্থায়ীভাবে থাকবে না এভরিথিং ইজ এ পাসিং ফেস ভক্ত হয়ে আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যে যেটাই পরিস্থিতিতে আমি আজকে আছি ওটা যাবে আর একটা পরিস্থিতি আসবে ওটা যাবে আর স্থায়ীভাবে কিছু থাকবে না তো আরেকটা জিনিস আছে যে যখন আমাদের জীবনে সুখ আসে কিংবা দুঃখ আসে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা নিজে হচ্ছি এই পৃথিবীতে টেম্পোরারি কিছু তো পারমানেন্ট না টেম্পোরারিলি আমাদেরকে একটা দুঃখটা সহ্য করতে হচ্ছে টেম্পোরারিলি আমরা একটু আনন্দে আছি আমি বলবো এটা আমি জানি না আপনাদেরকে এই গল্পটা বলেছি না যখন আমি কলেজে ছিলাম তখন একটা বই পড়েছিলাম একটা নভেল ওয়েন দ্য ওয়ার্ল্ড কোলাইডস ওখানে মানে একটা ফিকশন মানে একটা কি বলে ইম্যাজিনারি স্টোরি এটা কোনো সত্যি সত্যি গল্প না এমনি একটু বানিয়েছে এরা তো ও গল্পের ভিতরে এরকম আছে যে একটা সিটিতে সায়েন্টিস্টরা বলছে যে দেখেন দুই মাসে পরে আমাদের পুরো পৃথিবীটা নষ্ট হয়ে যাবে যেহেতু আরেকটা লাল রঙের গ্রহটা আমাদের পৃথিবীর পৃথিবীর খুব কাছে চলে আসছে কাছে চলে আসছে এক দুই মাসের ভিতরে আমরা সবাই মরে যাব। যেহেতু একটা গ্রহ এই পৃথিবী গ্রহকে ধ্বংস করবে নাশ করবে তো আগে তো কেউ মানে নেই তা পনেরো দিন পরে দেখছে হ্যাঁ সত্যি একটা লাল কলরের গ্রহটা পাশে আসছে পাশে আসছে দেখা যাচ্ছে তখন সবাই ভয় পেয়ে গেছে যে হ্যাঁ এখন তো আমরা কিছুদিন আছি আমরা তো এখন মরে যাব তখন সাথে সাথে যারা যারা জেলে ছিল সবাইকে গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে বলছে যে আপনারা যান যান এখন তো এক মাসে আছে সবাই মরে যাব জেলে থেকে কি করবে যা আপনারা আনন্দ করেন যারা যারা মানে একদুসরা হাজব্যান্ড ওয়াইফ প্রতিপত্নী মানে ডিভোর্স হয়ে গেছিলো তারা ফিরে এসে গেছে যে এখন এক মাসে আছে চলো আমরা সাথে থাকবো একটু আনন্দে থাকবো যাদের বাচ্চারা মা বাবাকে ছেড়ে আমেরিকা চলে গেছে ওরা ফেরত এসে এখন এমনি মরে যাব কিছুদিন মা বাবার সাথে থাকি যারা যারা কারো কাছে ধার নিয়েছিল ওদেরকে যে আর ধার ফেরত দিতে হবে না আর পয়সা নিয়ে কি করব আপনারা রাখেন এখন তো আমরা মরে যাব যা বড় বড় হোটেলে যাদের যেখানে খাবার দেওয়া হয় ওরা সবাইকে বলছে আসেন আসেন এখানে খাবেন ফ্রিতে খান পয়সা দিতে হবে না কেন তো আমরা মরে যাবো আমরা পয়সা নিয়ে কী করব আপনারা সবাই খান তো পনেরো দিন এক মাসের ভিতরে পুরো জগৎটা এত সুন্দর হয়ে গেছিল যাকে দেখো সবাই এক দুসরাকে ভালোবাসছে জুড়ে নিচ্ছে খাবার দিচ্ছে পুরো আনন্দ 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 কিন্তু এক মাসের শেষে সায়েন্টিস্ট বলেছে সরি সরি আমাদের ভুল হয়ে গেছে এই গ্রহটা আমাদের কাছে না অন্য কোথাও রাইট সাইডে চলে যাচ্ছে এখন আর আমাদের পৃথিবীটা নাশ হবে না যেই এরকম করে মানে মেসেজ পেয়েছে সেই সাথে সাথে সবাই আবার আলাদা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও তুমি যাও আমার পয়সাটা দাও এটা ওটা আবার ঝগড়া আরম্ভ হয়ে গেছে তার মানে জাস্ট আপনি বিচার করে দেখেন যখন এরকম মনে হচ্ছিল যে আমরা তাৎকালিক কিছুদিন জুনে আছি তখন কত ভালোবাসা আসছিল কিন্তু যখন ভাবছে যে আমরা স্থায়ীভাবে আছি তখন অনেক রাগ দ্বেষ সব কিছু আসছে এই জগতে যদি আমরা সবসময় এইভাবে থাকি আমি তো কিছু দিনজনে আছি কিছু জনে আছি আমি কিছু জনে আছি এর সাথে খারাপ করলে কি হবে এর সাথে ঝগড়া করলে কি হবে একে খারাপ বললে কি হবে তাহলে আমাদের জীবনটা ভালো থাকবে কিন্তু আমরা কি ভাবি আমি পারমানেন্ট এখানে আছি সেই জন্যে আমি ছাড়বো না এটা আমার প্রপার্টি এটা আমার জিনিস কিন্তু যে সবসময় শাস্ত্র অধ্যয়ন করবে সে বুঝবে যে এটা ঝগড়া করে কি হবে এমনি আমাকে এটা ছেড়েই যেতে হবে এটা নিয়ে এত ঝগড়া করা কি দরকার তোমার দরকার আছে ঠিক আছে নিয়ে না যাও খুশি থাকো তাহলে জীবনে বিগর পিকচার দেখলে আমরা খুব আনন্দে জীবনটা জীবন করতে পারবো কিন্তু যদি সংকুচিত মানে যে এটা আমার এটা আমার তাহলে আমরা কোনোদিন খুশি থাকতে পারবো না তো বিগর পিকচার দেখতে হবে আর যেরকম আপনি দেখবেন যখন আমরা হাঁটি তখন মনে হয় এটা দশতলা বিল্ডিং চারতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং কিন্তু যখন আমরা প্লেনে যাই তখন দশতলা হোক চারতলা হোক দুইতলা হোক সব কিছু একই সমান দেখা যাবে বোঝা যাবে না যে কোনটা বড় কোনটা ছোট যেহেতু আমরা এখন উপর চলে গেছি এরকম যখন ভক্তিতে উপর চলে যাব ভগবানের সাথে জুড়িত হয়ে যাব তখন এই পৃথিবীর সমস্যাগুলো সব একই মনে হবে ছোট 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 মনে হবে বেশি ওটাকে আমরা পাত্তা দেব না কিন্তু আপাতত ভগবানের সাথে জুড়িত না বলে এটা অনেক বড় সমস্যা এটা এরকম সমস্যা সব কিছু সমস্যা মানে হচ্ছে এই ভালো না ও ভালো না এই আমাদের প্রবলেম আছে জীবনে আমাদেরকে ভগবানের সাথে জড়িত হতে হবে আর সবসময় ভগবানকে মনে করতে হবে যেরকম কিছু বর্ষের আগে ভারতে যদি কিছু সমস্যা হতো না তাহলে একটাই মানে কি বলো ডায়লগ ছিল মনে হচ্ছে এটার পিছনে পাকিস্তানের হাত আছে এরকম কেন হলো মানে হচ্ছে পাকিস্তানের হাত আছে অনেক সময় পাকিস্তানের হাত নাও থাকতে পারে তাও এরকমই কথা বলবে এরকম ভক্তদেরকে নিজের জীবনে যেটা হয় না মনে রাখতে হবে এটার পিছনে ভগবানের হাত আছে ভগবানের হাত আছে আমার সাথে যদি ভালো হচ্ছে ভগবানের হাত আছে যদি খারাপ হচ্ছে ভগবানের হাত আছে যদি এইভাবে আমরা নিজের মনকে করতে পারবো তাহলে সুখ কিংবা দুঃখতে সমভাবে আমরা থাকতে পারবো সো মেন টু জিনিস বোঝা যে এই এইখানে আমাদের থাকাটা টেম্পোরারি আছে আর যে কোনো জিনিস পারমানেন্ট না সুখের পরে দুঃখ আসবে দুঃখের পরে সুখ আসবে ভগবান আমাদের শ্রেয় অবিলাষী আর যেটা হচ্ছে ভগবানের অনুমতিতে হচ্ছে আর যখন এই জায়গার একটা টেম্পোরারি টেম্পোরারি আছে বলে যদি আমরা প্রকৃত প্রকৃত মানি তাহলে আমাদের রং এক্সপেকটেশন থাকবে না আমাদের আপাদাতা প্রবলেম কি আছে রং জায়গাতে রং জিনিসটা চাচ্ছি ধরেন আজকে আমাকে জেলে কাউকে জেলে ঢালা হয়ে গেছে ও যদি জেলে কাউকে বলবে আরে হরি বল আসে না আসে দরওয়াজাটা খুলছে না কেন এটা খুলে দিন আরে প্রভুজি আপনি জেলে আছেন এখানে দরওয়াজাটা খুলবে না দরওয়াজার লকই থাকবে আরে কেউ আসেনি এখানে আমাকে কেউ মেনু দেখাচ্ছেন না দুপুরবেলা প্রসাদে কী আছে হরিপোল প্রভুজি আপনি জেলে আছেন এখানে আপনাকে মেনু দেওয়া হবে না যেটা বানায় সেটা আপনাকে খেতে হয় তো এখন কী হচ্ছে জেলে আছে কিন্তু ওর এক্সপেকটেশনটা আছে এরকম হবে যেন এরকম ফ্যাসিলিটি আরে আপনি জেলে আছে জেলে আসলে এইগুলো ফ্যাসিলিটি আপনি পাবেন না এরকম আমাদের মনকে আমাদেরকে বুঝে দিতে হবে আরে আমি ভৌতিক জগতে আছি এখানে সুখ পাবো না আমি ভৌতিক জগতে আছি এখানে তো দুঃখ পাবই পাব আমি ভৌতিক জগতে আছি আমার সাথে সবাই এরকমই ব্যবহার করবে এরকমই কথা বলবে এরকমই সিচুয়েশন থাকবে এটা আমাদেরকে মানে মেনে নিতে হবে এটা বারবার শাস্ত্র অধ্যয়ন করলে মাথার ভিতরে এটা বসে যাবে আই ক্যানট এক্সপেক্ট হ্যাপিনেস হিয়ার আমি এখান থেকে হ্যাপিনেস এক্সপেক্ট করতে পারবো না তো এটা হচ্ছে সম সুখ দুঃখ এখন লাস্ট পয়েন্ট কেন লাস্ট পয়েন্ট না শেষ করলে তোমাকে একটা শ্লোকে শেষ হচ্ছে না আমাদের তো এখানে আমি এটা শেষ করব সমী তো ভগবান বলছে

গুণস্য আভরণম জ্ঞানম জ্ঞানস্য আভরণম ক্ষমা বলছে একটা নারী যদি সুন্দর না থাকে কি লাভ আছে আচ্ছা সুন্দর আছে জ্ঞান কি লাভ আছে আচ্ছা জ্ঞান আছে গুণ নেই কি লাভ আছে আচ্ছা গুণ আছে কিন্তু ক্ষমা করতে চায় না তাহলে কি লাভ আছে এরকম মনুসফৃতিতে বলছে যে নারীর একটা আভরণ হচ্ছে ক্ষমা গুণ যেদিকে কেউ ক্ষমা করতে পারে তার মানে এটা ও দিস কমপ্লিট উমেন এটা হচ্ছে মানে সত্যি কথা সৌন্দর্য যদি কেউ ক্ষমা করতে পারে তো ক্ষমা করে দেওয়া যদি আমাদের সাথে কিছু কেউ কিছু দোষ করেছে যেটা হো আমাদেরকে সেটা মানে কী বলে ফরগেট ফরগিভ অ্যান্ড ফর্গেট ফর্গিভ কিন্তু কেন করবো আমরা ভগবান আমাদেরকে ফর্গিভ করছে আমরা যে এত জন্ম পরে জন্ম পরে জন্ম ভগবানকে ভুলে যাচ্ছি উনি আমাদেরকে এত সুবিধা দিয়েছে তাও আমরা ওনাকে মানে কি বলে কৃতজ্ঞ ভাব রাখছি না উনি আমাদেরকে ফর্গিভ করছে এরকম আমাদেরকে সবাইকে ফর্গিউ করতে হবে তো ফর্গিভ আমরা যদি কি বলে ভাগবতে দেখি পরীক্ষিত মহারাজকে কি করেছে ও স্বামীক ঋষির ছেলে শ্রাপ দিয়েছে উনি যদি চায় উনি ফিরে শ্রাপ দিতে পারতেন এগুলো ছোট্ট বাচ্চা তুমি কি আমাকে স্রাপ দেবে আমি পুরো কি বলি পৃথিবীর রাজা কিন্তু উনি বলছেন সাধু সাধু ঠিক ভালো করেছো তুমি যেটা করেছো ভালো করেছো ক্ষামা করে দিয়েছে আমরা দেখি পাণ্ডব উপপাণ্ডব অশ্বত পাঁচজন উপপাণ্ডবকে মেরে ফেলেছে তারপরে যখন অশ্বত্থা আমাকে ধরে নিয়ে আসা হয়েছে তখন ভীম কৃষ্ণ অর্জুন মানে অর্জুন সবাই মানে বলছে মেরে দো মেরে দো কিন্তু দ্রৌপদী বলছে ক্ষমা করে দো কেন বলছে আরে আমি যেভাবে আমার ছেলেরা মরে গেলে আমি কত দুঃখ পাচ্ছি এরকম এই অশ্বত আমার মা কৃতি উনি কত দুঃখ পাবেন নানা ছেড়ে দাও এটা অনেক বড় কথা নিজের ছেলেদেরকে মেরে দিয়েছে তাও উনি সমা করে দিয়েছেন জন্যে তো দ্রৌপদীকে ভগবান খুব ভালোবাসতেন যেহেতু উনার ভিতরে এই গুণ ছিল ক্ষমা গুণ আমরা দেখি কিভাবে পাণ্ডবেরা কতবার দুর্যোধনকে সমা করে দিয়েছে আমরা দেখি অম্বরীশ মহারাজ উনি কীভাবে দুর্ভাষামুনিকে সমা করে দিয়েছে মুনি অম্বরীশ মহারাজ কিছু দোষই করে নেই তাও মুনি সে এখানে দেখেন ক্ষমা করতে জন্য আমাদেরকে দরকার আছে শাস্ত্র চক্ষু তাহলে আমরা ক্ষমা করতে পারবো আপনি যদি দেখবেন এখানে আর অম্বরীশ দুর্বাসা মুনি শাস্ত্রকে দেখেছেন কিন্তু উনি নিজের মনোভাব মনোদ্বেগ দিয়ে শাস্ত্রকে দেখছে আর অম্বরীশ মারা শাস্ত্র দেখ শাস্ত্র নিয়ে উনার মনোভাবকে দেখছেন আমি এটা বাংলাতে ঠিকভাবে বুঝাতে পারছি কিনা দুর্বাসা উইথ হিজ ইমোশনস হি স দ্য স্ক্রিপচার্স আম্বরীশ মহারাজ হি স হি স দ্য ইমোশনস ভায়া দ্য স্ক্রিপচার তার মানে আপনি দেখেন এখানে দূরভাষা মনির রাগ এসেছে অরে আমার অপমান রাগ এসেছে বলে এখন শাস্ত্রতে উনি খুঁজছেন কী ভুল করেছে অম্বরীশ হ্যাঁ ও আমার মানে কি এটা তো করা উচিত ছিল না অতিথিকে না খাবিয়ে উনি জল খেয়ে নিয়েছেন তো ওনার রাগে জুনে শাস্ত্রতে জিনিসটা খুঁজে খুঁজছে রাগটাকে মানে আরও বড়াতে জুনে আর অম্বরীশ শীষ মহারাজ কী করেছেন ওনার যে রাগ আছে দুর্বাসামনে যে ওনার উপরে মানে রেগে গেছে উনি ওটা শাস্ত্র চক্ষু দিয়ে দেখছে আরে ঠিক আছে ওনার কি দোষ আমি যেটা করলাম সেটা তো ঠিক না না আমাকে একটা অতিথিকে না খাওয়িয়ে জল খাওয়া উচিত ছিল না যেহেতু উনি আমি এটা মানে দোষ করেছি সেই জন্য ওনার রাগ করা উচিত আছে তো এখন আম্বরীশ মহারাজ কী করছে শাস্ত্র চক্ষু দিয়ে দেখছে এখানে আমরা দেখি কিভাবে। অম্বরীশ মারা দুর্বাসা মুনিকে ক্ষমা করে দিয়েছে দ্রৌপদী আমাকে ক্ষমা করে দিয়েছে পরীক্ষিত মহারাজ ক্ষমা করে দিয়েছে শৃঙ্গিকে আমরা দেখি বিদুর বিদুরকে কত অপমান করা হয়েছে কুরুসভাতে কিন্তু উনি কী করেছেন সবাইকে ক্ষমা করে তীর্থযাত্রাতে চলে গেছে উনি ক্ষমা করে দিয়েছেন আমরা দেখি কৃষ্ণ ভগবান কৃষ্ণ শিশুপালকে ক্ষমা করে দিয়েছে বৃগুমণিকে ক্ষমা করে দিয়েছে বৃগুমণি ভগবানের মানে গায়ে পায়ে দিয়ে ভগবানকে মানে এ করেছে তা উনি ক্ষমা করে দিয়েছে আমরা দেখি ভগবান রাম কই কৈকে ক্ষমা করে দিয়েছে কই কই মানে যেভাবে করেছে ওনাকে চোদ্দ বর্ষর বনে যেতে হলো তা উনি ক্ষমা করে দিয়েছেন আমরা দেখি পৃথু মহারাজ পৃথু মহারাজ যজ্ঞটা পুরো ইন্দ্র ডিস্টার্ব করেছে তাও ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছে আমরা দেখি মাতা সীতা জয়ন্ত ইন্দ্রর ছেলে একটা কাকের বেশ নিয়ে মাতাকে ছাতিতে মানে বনবাসের সময় মেরেছিল তা উনি জয়ন্তের রক্ষা করলেন উনি জয়ন্তকে ক্ষমা করে দিলেন সেটা প্রভুপাদ কত লোকের অনেক আগেকার দিনে হিপিসরা পিসরা প্রভুপাদকে মানে অনেকটা অপমান করেছে কিন্তু উনি মানে ওদের ঠিক আছে বাচ্চার মতন যেরকম একটা মা বাচ্চা যদি পেটের ভিতরে লাত মারলেও মা সামা করে দেয় এরকম একটা বড় হ্রদে রেখে প্রমা করে দিয়েছে অনেক ভক্তরা অনেক ভুল করেছে সবাইকে সামা করে দিয়েছে মীরা বাই ওনাকে বিষের পেলা দিয়েছে উনি ক্ষমা করে দিয়েছেন হরিদাস ঠাকুর ওনাকে চব্বিশ মার্কেটে মারা হয়েছে তা উনি ক্ষমা করে দিয়েছেন এরকম আমরা কন্টিনিউস পুরো রাত বলতে থাকব ভাগবত থেকে চৈতন্য থেকে রামায়ণ থেকে তো এইগুলো আমাদেরকে কেন এক্সাম্পল দেওয়া আছে শাস্ত্র যেন আমরা সে এক্সাম্পলগুলো শুনে নিজেকে ইন্সপায়ার করবো যে হ্যাঁ আমার ভিতরে আমাকে ক্ষমা গুণটা নিয়ে আসতে হবে ভক্ত মানে ফর করবে কোনো দিন হ্যাঁ তুমি আমাকে একটা মেরেছ আমি তোমাকে দুটো মারো এটা এটা ভক্তের গুণ না এটা হচ্ছে সংসারী যারা সংসারী লোক তারা এভাবে বিহেভ করবে কিন্তু ভক্ত সে সবাইকে ক্ষমা করবে ইনফ্যাক্ট আমি একটা কথা বলে এখানে করব নবম শেষ যে পরশুরামের ঘটনাটা আছে। সেখানে একটা খুব সুন্দর কথাটা কার্তি বীরে অর্জুন এ কার্তি অর্জুন যায় যমদগ্ন কাছে পরশুরামের বাবা কাছে ও দেখে যে ওর কাছে খুব সুন্দর একটা কামাধেনু গায়ে আছে তো জোর জবরদস্তি করে কামধেনু গাইকে চুরি করে নিয়ে চলে যায় যখন পরশুরাম ফিরে আসে তখন ও পরশুরামকে বলে দেখো ওই রকম করে গাইটাকে নিয়ে চলে গেছে তখন কি করে পরশুরাম রেগে গিয়ে ওখানে গিয়ে কার্তিবীর অর্জুনের বদ্ধ করে গাইটাকে ফিরত নিয়ে আসে যখন ফিরত নিয়ে আসে তখন যে কথাটা যমদগ্নি বলে পরশুরামকে খুব সুন্দর বলছে বেটা তুমি খুব ভুল বলছে কি ভুল করলাম ও তো এরকম করেছে তখন তখন এই জমাদগ্নি পরশুরামকে বলছে যে আমরা হচ্ছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণের সবথেকে বড় গুণ যেটা ভগবান পছন্দ করে সেটা হচ্ছে ক্ষমা তোমাকে ওকে ক্ষমা করা উচিত ছিল

কাকে খুশি করতে চাই ভগবানকে হরি ঈশ্বরকে তাড়াতাড়ি আমি খুশি করতে চাই তাহলে এখানে বলছে একটা জিনিস করেন ক্ষমা করে দিন সবাইকে যদি আপনি ক্ষমা করে দেবেন ভগবানকে ওর ক্ষমা গুণটা এত ভালো লাগে এত ভালো লাগে উনি তাড়াতাড়ি খুশি হয়ে যাবে এটা ও মানে ও শ্লোকে লেখা আছে আর সে শ্লোকের তাৎপর্যতা বলছেন চাণক চাণক্য পণ্ডিত চাণক্য পণ্ডিত বলছে যেভাবে একটা কোয়েল কোয়েল দেখতে ভালো নেই কালো কিন্তু ওর মধুর আওয়াজ এ জুনে মানে ওকে ভালো মানা হয় যেরকম একটা পত্নী যদি ও পতিব্রতা তাহলে ওকে ভালো মানা হয় যদি কেউ কুরুপ দেখতে ভালো নেই কিন্তু পণ্ডিত তাহলে ওকে ভালো মানা হবে যদি একটা শুদ্ধ্র যদি ও ভালোভাবে নিজে যেখানে চাকরি করবে সেখানে ভালোভাবে কাজ করবে ওকে ভালো মানা হবে যেরকম একটা বৈশ্য যদি গায়ের রক্ষা করে তাহলে ওকে ভালো বোঝা হবে একটা যদি সৌরীয় দেখাবে তাহলে ওকে ভালো বোঝা হবে এরকম বলতে 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 একটা ব্রাহ্মণ যদি ক্ষমা করে দেয় তাহলে ওকে ব্রাহ্মণ মানা হবে তার মানে বুঝতে পারেন ব্রাহ্মণ মানে ক্ষমা ক্ষমা করতে হবে এটা মেন গুণ ব্রাহ্মণের মেন গুণ সেই জন্যে তো ভগবান অনেক শ্লোকতে বলেছে ব্রাহ্মণ আমার প্রিয় ব্রাহ্মণ আমার প্রিয় কোন ব্রাহ্মণ যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে ও ব্রাহ্মণ না যার ভিতরে ব্রাহ্মণের গুণ আছে আর ব্রাহ্মণের সব গুণ থেকে বড় গুণ আছে সমাগুণ সমা করে দেওয়া তো এরকম আপনি দেখবেন নাইনথ ক্যান্টোতে খুব সুন্দর এই ঘটনাটা এরকম দেখবেন আপনি আবার ইনফ্যাক্ট অনেক সময় আমাদের মনে হবে মাতাজি বলা সরল আছে কিন্তু এরকম সমা করা অনেক ইয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে ও আমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আমি বলবো একটা শ্লোক যদি আপনি ইলেভেন্থ ক্যান্টোতে যখন ভগবান উদ্ধবের সাথে কথা বলছে তখন ভগবান উদ্ধবকে অবন্তি ব্রাহ্মণের একটা গল্প শুনিয়েছে আর সেখানে এই যে অবন্তি ব্রাহ্মণ কাছে আগে অনেক ধন ছিল কিন্তু সব তারপরে সব ধন চলে গেছে তারপরে সবাই ওকে মানে মারছিল কেউ ওর উপরে বমি করছিল কেউ ওর উপরে থুক করছিল মানে ওর অনেক কিন্তু এত কষ্ট

ওদের জন্য আমি কিছু অসুবিধা নেই আমার ওরা ওরা তো কোনো দোষ নেই আচ্ছা গ্রহ না না এই গ্রহর কোনো দোষ নেই আচ্ছা আপনার কর্ম না না

তো যখন আমরা এইসবগুলো শুনি তখন আমরা নিজের মধ্যে একটা স্ট্রং এ করতে পারি যে আমার আমি কেন কাউকে ক্ষমা করে দিতে পারছি না কেন আমি মনে ভিতরে এ করে নিয়েছি যে এর জন্যে আমি দুঃখ পেলাম এর জন্যে আমি কিন্তু যখন আমরা এই শ্লোকটা বারবার পড়ি তখন আমাদের মনে বোঝা যায় যে আমাদের দুঃখের কারণ কেউ নেই আমাদের দুঃখের কারণ কেউ নেই সবকিছু কিংবা যেরকম ব্রহ্মাস্তুতিতে আছে পূর্ব তত্তে নুকম্পা সুসমিক্ষা মানো আমাদের পূর্ব কর্মজুনে আমরা দুঃখ পাচ্ছি কেউ এখানে আমাদেরকে দুঃখ দিচ্ছে না তাহলে আমরা খুব ইজিলি সবাইকে ফরগিভ করতে পারবো যেরকম প্রপাদকে কেউ জিজ্ঞেস করেছে ভক্ত আমাকে অনেক কষ্ট দিচ্ছে কোনো প্রেসিডেন্ট আমি কিভাবে একে সহ্য করবো তোমাকে সহ্য করছি তুমি ওকে সহ্য করো তো এরকম যেভাবে আমাদেরকে করছে এরকম আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিতে হবে অ্যাকচুয়ালি ক্ষমার ব্যাপারে অনেক কিছু আছে পরে আমরা পরে কোনো ক্লাসে এটার ব্যাপারে নেবো যেহেতু ভক্তি জীবনে এই ছোট ছোট জিনিসই খুব ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশনাল জিনিস আছে কেন প্রসাদ খাওয়া তো ইজি আছে সিক্সটিন রাউন্ডস করা ইজি আছে সন্ধ্যা আরতি ইজি আছে ভজন গান করা ইজি আছে কিন্তু ভক্তদের সঙ্গে থাকা আর এসব গুণাবলীগুলো নিজের জীবনে নিয়ে আসা ওপরে দ্বেষ না করা সন্তুষ্ট থাকা সমভাব থাকা ক্ষমা করে দেওয়া এইগুলো ভাব রাখা সবারকে এইগুলো খুব কঠিন আছে আমাদের এটা খুব যতন করতে হবে বারবার তার ব্যাপারে শুনে মনন করে তার আমাদের জীবনে অন্য অন্য ভক্তদের চরিত্রগুলো শুনে শুনে বারবার এই কোয়ালিটিসগুলো আমাদের নিজের ভিতরে নিয়ে আসতে চেষ্টা করতে হবে তখন হব আমরা ভগবানের প্রিয় ভক্ত তাহলে আজকে আমি এখানে শেষ করি আর পরে আমরা এই ভক্তাশটকমতা যেখানে আমরা থেমেছি আমরা একটা শ্লোক কমপ্লিট করলাম অদ্বেষ্ট সর্বভূতাণা মৈত্রী করুণা এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখাশামি এখানে আমরা একটা শ্লোক শেষ করলাম পরে সিরিসে আমরা তারপরে শ্লোকটা নেব থ্যাঙ্ক ইউ সো মাচ ইখানে শেষ করি জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়Hare Krishna